Hello everyone, welcome to our course IP203, which is Fundamental of Mechanical Engineering. I am your course instructor, Saurabh Kumar Ghosh, lecturer, Department of Industrial and Production Engineering, Bangladesh University of Textiles. Ajke amra theory of machines er ekta khubi guruttopurno chapter dekhbo, basics of gear and gear train. Ebong eta hocche amader reference book Theory of Machines by R.S. Khurmi. এটার 12 এবং 13 নম্বর চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার থেকে আমরা বেসিক্স অফ গিয়ার্স এবং গিয়ার ট্রেন কত প্রকার এবং কি কি এবং এর কিছু প্রবলেম আমরা সলভ করব বেসিক্যালি এটা হচ্ছে আমাদের 12 নম্বর চ্যাপ্টার থিওরি অফ মেশিনস এর যেটার নাম হচ্ছে টুথেড গিয়ার গিয়ারিং তো এখানে আমরা একটু চলো আসি যে গিয়ারিং বা গিয়ারটা কি অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাকচুয়ালি গিয়ার হচ্ছে আপনার একটা মেকানিক্যাল ডিভাইসের একটা অ্যাক্সেসরিজ বলা যেতে পারে যেটার মাধ্যমে আমরা হচ্ছে মোশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে সাহায্য করি দ্যাট মিনস একটা শ্যাফটে আমি হচ্ছে একটা রোটেশনাল মোশন দিলাম সেই শ্যাফট থেকে অন্য আরেকটা শ্যাফটে যদি হচ্ছে আমি মোশনটাকে ট্রান্সফার করতে চাই তাহলে দুটো গিয়ারের কানেকশনের মাধ্যমে আমরা এটা ইজিলি করতে পারি তাহলে গিয়ার জাস্ট বেসিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় মোশনটাকে ট্রান্সফার করে বাড়াতেও পারে আবার কমাতেও পারে এটা ডিপেন্ড করবে স্পিড রেশিওর উপর স্পিড রেশিও কি বা কিভাবে আসে এইগুলো হচ্ছে সম্পর্কে আমরা বিস্তারিত ডিটেলসে আরো পরে জানব তো গিয়ার বেসিক্যালি হচ্ছে আপনাদের যেটা হয় যে এখানে হচ্ছে ফ্রিকশনাল হুইলস থাকে দ্যাট মিনস হচ্ছে একজন একটা গিয়ার দেখতে হচ্ছে কিছুটা এই রকম হয় যে আমরা দেখি এখানে দেখেন গিয়ার দেখতে কেমন হয় সেটা দেওয়া আছে সো গিয়ার বেসিক্যালি এরকম যে একটা হচ্ছে গোল সার্কুলার ব্ল্যাঙ্কের উপর বাইরের সারফেসে এক্সটার্নাল সারফেসে কিছু হচ্ছে টিত কাটা থাকতে পারে বা ইন্টারনাল সারফেসেও টিত কাটা থাকতে পারে সো এক্সটার্নাল সারফেসে এইরকম যখন টিত গুলা কাটা থাকবে এই যে টিত গুলা কাটা আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আইডেন্টিক্যাল টিত দ্যাট মিনস এটার যে উইথ বা থিকনেস পাশের টিথেরও উইথ থিকনেস সেম থাকবে এবং যে গ্যাপ সেই গ্যাপটাও সেম থাকবে তো এইভাবে আইডেন্টিক্যাল টিথ ডিস্টেন্স দিয়ে কতগুলো টিথ দিয়ে আমরা হচ্ছে একটা গিয়ার তৈরি করতে পারি তো এই গিয়ারটা আবার অন্য আরেকটা গিয়ারের সাথে মেশ করবে যদি দুইজনের কানেকশনটা সেম থাকে দ্যাট মিনস এখানে একটা প্যারামিটার আছে মডিউল মডিউলটা যদি সেম হয় তখন হচ্ছে একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে মেশ করবে একটা গিয়ার যখন আরেকটা গিয়ারের সাথে কানেক্টেড থাকে এটাকে আমরা বলি গিয়ার মেশিন সো গিয়ার মেশ করা মানে আমরা বুঝি মেশ মানে হচ্ছে MESH সো গিয়ার মেশ মানে হচ্ছে বুঝি একটার সাথে আরেকটা কানেক্টেড আছে একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার কানেক্টেড থাকলে সেটাকে আমরা বলে থাকি গিয়ার মেশিন তো এরপরে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে গিয়ারের বেসিক্যালি কি কি কম্পোনেন্ট থাকে বা বেসিক কম্পোনেন্টস গুলো কি কি আচ্ছা একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে যখন হচ্ছে আপনার মেশ করবে তখন হচ্ছে কি হবে কিছু ফ্রিকশন ঘটবে এদের মধ্যে তো ফ্রিকশনের কারণে এদের হচ্ছে কিছু হচ্ছে আপনার এনার্জি লস হবে আবার ফ্রিকশনটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু হচ্ছে একদম এরা জ্যাম হয়ে যাবে বা টাইট হয়ে যাবে তো এমন ভাবে এটাকে ডিজাইন করা হয় যেন হচ্ছে খুব বেশি পরিমাণ হচ্ছে এটা হচ্ছে টাইট হয়ে না থাকে আবার যদি খুব বেশি লুজ হয়ে যায় তাহলে কি হবে যে ঘুরতে ঘুরতে একটা থেকে আরেকটা ছিটকায় যাবে সো এটা ঘুরতেছে আবার এটাকে ঘুরাতে সাহায্য করবে যদি লুজ হয়ে যায় তখন দেখা যাবে যে এটা থেকে এটা ছিটকে চলে যাচ্ছে বা লুজ হয়ে পড়ে যাচ্ছে তখন কিন্তু মোশনটা ঠিকভাবে আমি ট্রান্সফার করতে পারবো না এই জন্য খুব টাইটও হওয়া যাবে না আবার খুব লুজও হওয়া যাবে না তো এই জন্য আমরা যেটা করি বেশি মানে ইউজুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা অপটিমাম ফ্রিকশন মেনটেন করা হয় যেখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম স্পিডটা গেইন করতে পারি বা ম্যাক্সিমাম স্পিড ট্রান্সমিশনটা গেইন করতে পারি দ্যাট মিনস মানে কোনো লসটা যতটা কম হওয়া যায় আর কি তো এখানে দেখেন এ হচ্ছে একটা গিয়ার এ গিয়ারটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে এই যে এটা এটা হচ্ছে আমাদের শ্যাফট এটা হচ্ছে আমাদের শ্যাফট একটা শ্যাফটের সাথে একটা গিয়ার এটা হচ্ছে আমাদের শ্যাফট এই শ্যাফটের সাথে এই যে গিয়ারটা যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের গিয়ার একটা শ্যাফটের সাথে একটা গিয়ার যখন কানেক্টেড থাকে তখন হচ্ছে তারা কানেকশনটা পায় হচ্ছে এই যে
গিয়ারের মাঝে হচ্ছে একটা হলো হোল থাকে, তো হোলের মধ্যে হচ্ছে আমরা ওই মাপের হচ্ছে একটা শ্যাফট ইনসার্ট করে দিই। এরপরে স্কোয়ার কি এর মাধ্যমে এটাকে লক করে দিই। স্কোয়ার কি এর মাধ্যমে এটাকে লক বা আনলক আমরা করতে পারি। সো লক করে দিলে এরপরে কি হবে যে হচ্ছে এটা এটা শ্যাফটটা গিয়ারের সাথে শক্তভাবে অ্যাটাচড হয়ে যায়। তো এখন শ্যাফট যখন ঘুরবে গিয়ার ঘুরবে, আবার গিয়ার ঘুরলে শ্যাফট ঘুরবে, দ্যাট মিনস এটা ভাইস ভার্সা। এখন কি হচ্ছে এই গিয়ারটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। কেন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? কারণ আমার শ্যাফট সরি ক্লকওয়াইজ ঘুরতেছে, কারণ আমার শ্যাফটও ক্লকওয়াইজ ঘুরতেছে। শ্যাফট যেদিকে ঘুরবে তার সাথে কানেক্টেড গিয়ারও ঠিক সেই দিকেই ঘুরবে। শ্যাফট যদি আমার ক্লকওয়াইজ ঘুরে তাহলে গিয়ারও ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে লেটস সে এটাকে আমি বলতেছি ইনপুট গিয়ার, মানে এখানে আমি পাওয়ারটা দিচ্ছি। আর শ্যাফট পাওয়ার পাবে কোথায় থেকে? মোটরের মাধ্যমে পাওয়ার পাবে। সো মোটর থেকে শ্যাফট পাওয়ার পাই, এটাকে আমরা বলি ইনপুট পাওয়ার বা ইনপুট স্পিড। এই ইনপুট স্পিডটা এই শ্যাফটের মাধ্যমে চলে যায় গিয়ারে। তো গিয়ারে যখন যায় এই গিয়ার হচ্ছে আবার আরেকটা গিয়ারের সাথে মেশ করতে পারে। তো এই গিয়ার যখন আরেকটা গিয়ারের সাথে মেশ করবে, দ্যাট মিন্স কানেকশনে থাকবে, তখন কি হবে যে এটা ঘুরলে ওই ওই ওর সাথে কানেক্টেড যে গিয়ারটা সেটা ঘুরবে। এরা দেখেন এটা হচ্ছে আমার এক্সটার্নাল সারফেস গিয়ারের, এটা হচ্ছে আমার এক্সটার্নাল সারফেস। যদি গিয়ারগুলো এক্সটার্নাল সারফেসে হচ্ছে মানে মেশ করে বা কানেক্টেড থাকে, তাহলে একটা গিয়ার যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে অপরটা তার বিপরীত দিকে ঘুরবে, উইচ মিনস অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে দেখেন এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাহলে এই গিয়ারটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই শ্যাফটটাও ঘুরবে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা হচ্ছে আমার শ্যাফট টু বা আউটপুট শ্যাফট, আর হচ্ছে এটা হচ্ছে আমার গিয়ার টু যেটা হচ্ছে গিয়ার ওয়ান এর সাথে বা গিয়ার এ এর সাথে কানেক্টেড আছে। তো এভাবে হচ্ছে একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে কানেকশনের মাধ্যমে একটা শ্যাফট থেকে আরেকটা শ্যাফটে মোশন ট্রান্সফার করতে পারি। আর এই যে যেখানে হচ্ছে তারা কন্ট্যাক্ট করে সেটাকে আমরা বলে থাকি লাইন অফ কন্ট্যাক্ট। এখানে দুই ধরনের ফোর্স কাজ করে, একটা পি ফোর্স নিচের দিকে কাজ করতেছে যেটা হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে, যেটার ভেলোসিটির কারণে ঘুরতে সাহায্য করে। আর আরেকটা ফোর্স কাজ করে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, যেটা হচ্ছে ঘুরতে বাধা দেয়, সেটা হচ্ছে উপরের দিকের ফোর্স, সেটাকে আমরা ফ্রিকশনাল ফোর্স বলতে পারি। সো ফ্রিকশনাল ফোর্সটা যত কম হবে তত বেশি হচ্ছে আমি স্পিড পাবো, আবার যত কম হবে তত হচ্ছে লুজ হয়ে যাবে। তো এই জন্য একটা অপটিমাম ফোর্স আমাদেরকে মেনটেন করতে হয়। তো এটা ছিল হচ্ছে আপনার ফ্রিকশনাল হুইলের যে বিষয়টা, গিয়ার কিভাবে অ্যাটাচড হচ্ছে সেটা। এখানেও দেখেন সিমিলার ভাবেই আমাদের টুথের যে হুইলগুলা, দ্যাট মিনস গিয়ারগুলা, ওইটা ওইভাবে অ্যাটাচড হতে পারে। এখানে একটা ড্রাইভার থাকে, দ্যাট মিনস ইনপুট শ্যাফট, যেটা ইনপুট এনার্জিটা আমি যেখান থেকে পাচ্ছি সেটাকে আমরা বলে থাকি ড্রাইভার, যেটা নিজে নিজেই বা যেটা হচ্ছে মোটরের শক্তি দিয়ে ঘুরতে থাকে সেটা হচ্ছে আমার ড্রাইভার। আর ড্রাইভার যাকে ঘুরাই কানেক্টেড থেকে সেটাকে আমরা বলি ফলোয়ার বা ড্রিভেন, ফলোয়ার বলতে পারি বা ড্রিভেন বলতে পারি। সো এটা হচ্ছে ড্রিভেন গিয়ার আর ওটা হচ্ছে ড্রাইভার গিয়ার, ড্রিভেন গিয়ার এটা, সো বা ফলোয়ার গিয়ার। তো এই ড্রাইভার গিয়ারটা যখন ক্লকওয়াইজ ঘুরতেছে এটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা হচ্ছে ফলোয়ার গিয়ার বা হচ্ছে ড্রিভেন গিয়ার, এটা হচ্ছে আমার লাইন অফ কন্ট্যাক্ট। সো লাইন অফ কন্ট্যাক্টে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স থাকবে, আর নিচের দিকে হচ্ছে আমার ভেলোসিটির জন্য যে ফোর্সটা থাকবে স্পর্শ বরাবর সেটা কাজ করবে। আর এটা হচ্ছে আমার যে গোল দিয়ে বোঝানো হচ্ছে, এখানে হচ্ছে এইটা হলো এবং এটার মধ্যে হচ্ছে আমাদের শ্যাফটটা প্রবেশ করবে, এখানেও তাই এই এর মধ্যে হচ্ছে আমার শ্যাফটটা প্রবেশ করবে। সো এইভাবে হচ্ছে একটা গিয়ার অ্যাকচুয়ালি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। তো এরা যেই যেইখানে একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে একদম মার্চ করতেছে, দেখেন যে এই যে এটার যে ব্লু সার্কেলটা আর এটার যে ব্লু সার্কেলটা, এরা দুজন যেখানে পরস্পর মার্চ করতেছে, ওভারল্যাপ যেখানে হয় না, একদম একটা সার্কেল আরেকটা সার্কেলের সাথে জাস্ট স্পর্শ করে থাকে, সেই সার্কেল গুলোকে আমরা বলে থাকি পিচ সার্কেল। পিচ সার্কেল কি বা কেন কোথায় থেকে আসলো এটা সম্পর্কে আমরা একটু পরে আরো ডিটেলসে পড়বো, বাট আপাতত এটা মনে রাখি আমরা যে পিচ সার্কেলটা হচ্ছে দুইটা গিয়ার যখন মেশ করে তখন তারা দুজন যখন হচ্ছে একদম একটা পয়েন্টে টাচ করে, ওই টাচ পয়েন্ট দিয়ে যদি হচ্ছে আমি দুটো সার্কেল ড্র করি কমন টাচ পয়েন্ট দিয়ে, তাহলে ওই দুটো সার্কেলকে আমরা বলবো মানে পিচ সার্কেল। এই ছোট সার্কেলটা এই গিয়ারের পিচ সার্কেল, এই বড়টা হচ্ছে এই গিয়ারের পিচ সার্কেল। সো পিচ সার্কেল হচ্ছে এমন একটা সার্কেল যে সার্কেলে হচ্ছে আপনার পরস্পর দুটা মেশ করা গিয়ার পরস্পর একদম একটা পয়েন্টে স্পর্শ করবে। এখানে দেখেন এই লালটা, এই বড় যে লাল সার্কেলটা আছে ছোট গিয়ারের, আবার এই বড় যে লাল সার্কেলটা আছে, এরা দুজন কিন্তু পরস্পরকে দেখেন এই যে এখানে হচ্ছে ওভারল্যাপ করতেছে। আবার এই সার্কেলটাও দেখেন এখানে আর এটা হচ্ছে এখানে, এরা কিন্তু আবার টাচই করতেছে না।
তাহলে এখানে টোটাল তিনটা সার্কেল আমি পাচ্ছি, ইন্টারনাল একটা সার্কেল টিথ যেখান থেকে শুরু হচ্ছে সেখানে, সেটা কিন্তু একজন আরেকজনের সাথে টাচ করে না। আবার একটা পাচ্ছি কি একদম টিথের মাথার উপর, এই যে এইটা একদম টিথের মাথার উপর, সো ওইটা আবার কি এরও টিথের মাথার উপর যে সার্কেলটা আছে সেটার সাথে ওভারল্যাপ করে। আরেকটা পাচ্ছি কি টিথের মাঝামাঝি বরাবর, যেটা ওভারল্যাপ করে না, যেটা হচ্ছে জাস্ট একটা পয়েন্টে, এই পয়েন্টে নীল সার্কেলটা ইন্টারসেক্ট করতেছে, ইন্টারসেক্ট না মানে এখানে স্পর্শ করতেছে, এই জন্য হচ্ছে এই সার্কেলটাকে বলা হচ্ছে পিচ সার্কেল। এটা হচ্ছে এটার জন্য পিচ সার্কেল, এটার জন্য পিচ সার্কেলটা এই ব্লু কালার। এরপরে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখেন। আচ্ছা, এখানে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে গিয়ার ড্রাইভের। যে গিয়ার ড্রাইভ দেখেন যে এক্সাক্ট ভেলোসিটি রেশিওতে ট্রান্সমিট করতে পারে, তারপর হচ্ছে ট্রান্সমিট লার্জ পাওয়ার, একটা লার্জ পাওয়ারকে ট্রান্সমিট করতে পারবে, ইফিসিয়েন্সি অনেক হাই হয়, রিলায়েবল সার্ভিস এবং খুবই কম্প্যাক্ট লেআউট যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেকটাই কম। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে হচ্ছে যে মেন ডিসঅ্যাডভান্টেজ যে এই গিয়ার গুলাকে ম্যানুফ্যাকচার করা খুবই টাফ, এবং কেননা হচ্ছে একদম ইকুইটি মেনটেন করতে হয়, প্রত্যেকটা টিথের ডিস্টেন্স সেম থাকতে হবে, গ্যাপ গুলো সেম থাকতে হবে, থিকনেস ঠিক থাকতে হবে, আদারওয়াইজ হচ্ছে একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে ঠিকভাবে মেশ করবে না বা মোশন ট্রান্সফারটা ঠিকভাবে হবে না, তো এই জন্য এদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেক অনেক বেশি। আর একটা জিনিস হচ্ছে যে আপনার একটা টিথ যদি ভেঙে যায় সেক্ষেত্রে হচ্ছে এটাকে রিপেয়ার করার যে কস্ট সেটা অনেক বেশি, এবং যদি ভেঙে যায় দেখা যায় অনেক সময় এটা পুরো গিয়ারটাকে বাদ দিয়ে দিতে হয়। তো এইগুলো হচ্ছে আপনার মেন হচ্ছে প্রবলেম গিয়ার ট্রেনের বা গিয়ার ড্রাইভের। আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে যদি হচ্ছে কাটিং টিথে যদি ডাইমেনশনে কোনো ইরর থাকে তাহলে প্রচুর পরিমাণে ভাইব্রেশন এবং নয়েজ ক্রিয়েট হয়। এটা আমরা খেয়াল করতে পারি হচ্ছে যখন হচ্ছে যে পুরাতন বাস বা গাড়িগুলা চলে তখন কিন্তু হচ্ছে গিয়ার গুলা হচ্ছে মানে একটা অনেক ইঞ্জিন কিন্তু অনেক জোরে জোরে একটা শব্দ করে, বা গিয়ার চেঞ্জ করতে গেলে একটা অনেক জোরে আওয়াজ পাই। এগুলার কারণ হচ্ছে ওই যে যে টিথ গুলা থাকে সেই টিথ গুলার হচ্ছে জিওমেট্রি চেঞ্জ হয়ে গেছে বা ডাইমেনশন চেঞ্জ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এই জন্য দেখা যাচ্ছে যে ঠিকভাবে ভাইব্রেশন অনেক বেশি হচ্ছে এবং নয়েজ অনেক বেশি ক্রিয়েট হয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে টাইপস অফ গিয়ারের। গিয়ার টাইপস হতে পারে হচ্ছে আপনার অনেক ধরনের গিয়ার হতে পারে, স্পার গিয়ার হতে পারে। স্পার গিয়ার মানে হচ্ছে টিথ গুলো এরকম সোজা সোজা কাটা থাকবে, সো এটা হচ্ছে আমাদের স্পার গিয়ার। তারপর হচ্ছে স্পাইরাল গিয়ার হতে পারে, এরকম যে টিথ গুলা স্পাইরালি একটু বেঁকানো বেঁকানো ভাবে কাটা থাকবে। এরপরে হেলিক্যাল গিয়ার হতে পারে, হেলিক্যাল শেপে গিয়ার গুলা টিথ গুলা কাটা থাকলে সেটাকে আমরা হেলিক্যাল গিয়ার বলতে পারি। এরপরে হচ্ছে ডাবল হেলিক্যাল গিয়ার হতে পারে, যদি দুইটা একই শেপে দুইটা গিয়ার থাকে এবং ডাবল হেলিক্স যদি ক্রিয়েট করে, দেখেন একটা হেলিক্স ক্রিয়েট হয়েছে এইদিকে আর একটা অ্যাঙ্গেল হচ্ছে ওইদিকে, সেটাকে আমরা বলতে পারি ডাবল হেলিক্স বা ডাবল হেলিক্যাল গিয়ার্স। সো এটা হচ্ছে আবার বেভেল গিয়ার। স্পাইরাল গিয়ারের মধ্যে যদি মোশনটা হচ্ছে 90 ডিগ্রিতে যদি ট্রান্সফার হয়, দেখেন এটা হচ্ছে এইদিকে ঘুরতেছে আর এটার সাথে 90 ডিগ্রিতে কানেক্টেড আছে এটা, তার মানে বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রিতে হচ্ছে মোশনটাকে ট্রান্সফার করতেছে। তাহলে যদি 90 ডিগ্রিতে ট্রান্সফার করে তাহলে সেই ধরনের গিয়ার গুলাকে আমরা বলে থাকি বেভেল গিয়ার। এখানে তাহলে দুইটা বেভেল গিয়ার আছে, এটা আর এটা। সো বেভেল গিয়ার গুলা স্পাইরাল হতে পারে, স্পার হতে পারে, হেলিক্যাল হতে পারে, ডাবল হেলিক্যাল হতে পারে, যে কোনোটাই হতে পারে। যদি 90 ডিগ্রিতে এভাবে একটার উপর আরেকটা যদি মানে অ্যাটাচ থাকে তাহলে সেটাকে আমরা 90 ডিগ্রি মোশন ট্রান্সফার বলে থাকি, এবং এই ধরনের গিয়ার গুলাকে আমরা বলে থাকি বেভেল গিয়ার। তাহলে এখানে যদি আমি একটু লিখে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা নর্মালি এটাকে আমরা বলতেছি স্পার গিয়ার, এটা হচ্ছে আমাদের স্পাইরাল গিয়ার, এটা হেলিক্যাল গিয়ার, এটা ডাবল হেলিক্যাল গিয়ার। এই চারটার মধ্যে আবার এই দুটা হচ্ছে আমাদের বেভেল গিয়ার। বেভেল গিয়ার কেন বলতেছি, BEVEL বেভেল গিয়ার, ঠিক আছে? বেভেল গিয়ার কেন বলতেছি, যদি 90 ডিগ্রিতে মোশনটাকে ট্রান্সফার করে, দেখেন ভার্টিক্যালি এটা মোশনটাকে ট্রান্সফার করতেছে, এটা ঘুরতেছে, এই শ্যাফটটা ঘুরতেছে এইদিকে আর এই শ্যাফটটা ঘুরতেছে উপরের দিকে, তাহলে দেখেন শ্যাফট দুইটা পরস্পর 90 ডিগ্রিতে আছে, এখানে একটা শ্যাফট, এখানে একটা শ্যাফট, শ্যাফট দুইটা যদি পরস্পর 90 ডিগ্রিতে থাকে তাহলে সেটাকে আমরা বলতে বলে থাকি বেভেল গিয়ারের মাধ্যমে মোশনটা ট্রান্সফার হচ্ছে। আর এই দুটার ক্ষেত্রে দেখেন একটা শ্যাফট এদিকে, একটা শ্যাফট এটা, তাহলে কি শ্যাফট দুটা প্যারালালি আছে, শ্যাফট দুটা যদি প্যারালালি থাকে তাহলে এটাকে আমরা নর্মালি হচ্ছে মোশন ট্রান্সফার বলি বা নর্মাল গিয়ার ট্রেন বলে থাকি, এটার কোনো স্পেশাল কোনো নাম নাই। এছাড়াও আরো অনেক ধরনের গিয়ার আছে,
এর মধ্যে হচ্ছে র‍্যাক এন্ড পিনিয়ন টাইপের গিয়ার আছে, এরপরে ওম হুইল গিয়ার আছে। সো এগুলো বিভিন্ন টাইপের গিয়ার আমরা দেখলাম। এখন আমরা চলে যাই বেভেল গিয়ার্স বলা হচ্ছে, স্পার গিয়ার্স। এরপরে আমরা চলে যাই যে গিয়ারিং কয় টাইপের হতে পারে। গিয়ারিং হচ্ছে সাধারণত তিন টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল গিয়ারিং, তারপরে হচ্ছে ইন্টারনাল গিয়ারিং, এরপরে হচ্ছে আপনাদের র‍্যাক এন্ড পিনিয়ন টাইপ গিয়ারিং। সো এক্সটার্নাল গিয়ারিং হচ্ছে এক্সটার্নালি একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে মেশ করবে, ইন্টারনাল মানে হচ্ছে ইন্টারনাল সারফেসে মেশ করবে। এই যে গিয়ারের যে ইন্টারনাল যে হলোটা আছে সে হলোটা অনেক বড় যদি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্টারনালি টিথ কাটা থাকে, এবং ইন্টারনালি টিথ কাটা থাকলে একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল টিথ কাটা থাকে, এভাবে একজন আরেকজনের সাথে মেশ করতে পারে। আর এক্সটার্নালের ক্ষেত্রে দুটারই টিথটা হচ্ছে এক্সটার্নাল সারফেসে কাটা থাকে, আর ইন্টারনালের ক্ষেত্রে একটা হচ্ছে ইন্টারনালি কাটা থাকবে টিথ, আর একটা হচ্ছে এক্সটার্নালি কাটা থাকবে। সো এভাবে এক্সটার্নাল ইন্টারনাল মিলে একটা ইন্টারনাল গিয়ারিং সিস্টেম ক্রিয়েট করতে পারে। আর র‍্যাক এন্ড পিনিয়ন কি, পিনিয়নটা হচ্ছে ওই হুইল, গিয়ার টিথের মতো যেটা সেটা হুইল, ওই হুইলটা হচ্ছে ঘুরতে থাকে, আর র‍্যাক হচ্ছে একটা রেল লাইনের মতো টিথ কাটা থাকে। সো এটা ঘুরলে রেল লাইনের উপর দিয়ে সোজাসুজি মোশনটা যায়। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ র‍্যাক এন্ড পিনিয়নটা, কেননা এখানে হচ্ছে আমরা সার্কুলার মোশনকে, পিনিয়নের সার্কুলার মোশনকে র‍্যাকের মাধ্যমে লিনিয়ার করতেছি। সো র‍্যাক কিন্তু র‍্যাকের উপর দিয়ে পিনিয়নটা লিনিয়ারলি মুভ করতেছে। তাহলে যখন হচ্ছে যে এখানে হচ্ছে আমার রোটেশনাল মোশনটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করতে হবে, সেক্ষেত্রে আমরা এরকম র‍্যাক এন্ড পিনিয়ন ইউজ করে থাকি। এটা আমরা ইউজ করি হচ্ছে আপনারা MSP ল্যাবে পড়েছেন লেদ মেশিন, লেদ মেশিনের কাটিং টুলটা হচ্ছে আপনার স্ট্রেট ফরওয়ার্ড মোশনে থাকে, লিনিয়ার মোশনে থাকে। সো লিনিয়ার মোশনে কিভাবে থাকে, ওটা তো ফিড রড তো ঘুরতে থাকে, ফিড রড ঘুরলে ওটা লিনিয়ার মোশনে থাকে, এটা র‍্যাক এন্ড পিনিয়ন সিস্টেমের মাধ্যমে। দ্যাট মিন্স ফিড রড ঘুরতেছে, আর হচ্ছে আমরা কাটিং টুলটাকে একটা র‍্যাকের উপর রাখি, তাহলে ফিড রড ঘুরলে ফিড রডটা র‍্যাকের উপর দিয়ে ঘুরতেছে, তাহলে র‍্যাকটা মুভ করবে হচ্ছে লিনিয়ারলি, র‍্যাকের উপর যে টুলটা আছে সেটা লিনিয়ারলি মুভ করবে। তো এভাবে র‍্যাক এন্ড পিনিয়নের মাধ্যমে আমরা রোটেশনাল মোশন থেকে ফরওয়ার্ড বা লিনিয়ার মোশনে কনভার্ট করতে পারি। আর এখানে একটু খেয়াল যদি করি আমরা এক্সটার্নাল গিয়ারিং এর ক্ষেত্রে, দেখেন যে দুটা গিয়ার যখন মেশ করে তাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, এটা দেখেন অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। কিন্তু ইন্টারনাল গিয়ারিং এর ক্ষেত্রে যখন হচ্ছে মেশ করে তখন তাদের দুজনের ডিরেকশন সেম দিকে থাকে, দ্যাট মিন্স এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় বড় গিয়ারটাও অ্যান্টি ক্লকওয়াইজই হবে, ভাইস ভার্সা। সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন এক্সটার্নাল গিয়ারিং অ্যান্ড ইন্টারনাল গিয়ারিং। কমনলি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে আমাদের এক্সটার্নাল গিয়ারিং, আর যেখানে হচ্ছে আমার রোটেশন মোশনটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করতে হবে বা লিনিয়ার মোশনকে রোটেশনাল মোশনে কনভার্ট করতে হবে, সেখানে হচ্ছে আমার পিনিয়ন এবং র‍্যাক আমরা ইউজ করে থাকি, র‍্যাক অ্যান্ড পিনিয়ন বলে থাকি ওটাকে। এখানে দেখেন এক্সটার্নাল গিয়ারিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে, বা সরি ইন্টারনাল গিয়ারিং এর একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখেন এই ভেতর এই যে বড় যে আমরা গিয়ারটা দেখতেছি এটার ভেতরের সার্ফেসে টিথ কাটা আছে, সেটার সাথে তিনটা এক্সটার্নালি তিনটা গিয়ার মেশ করেছে, এটা ঘুরলে এই তিনটা গিয়ার ঘুরবে। সো এটা হচ্ছে ইন্টারনাল গিয়ারিং সিস্টেম, এটা হচ্ছে আমাদের র‍্যাক এন্ড পিনিয়ন। দেখেন এটা হচ্ছে আমার পিনিয়নটা আর এটা হচ্ছে আমার র‍্যাক। সো পিনিয়ন ঘুরলে পিনিয়নটা মানে ওই দিক মুভ করবে র‍্যাকের, অথবা এই দিক মুভ করবে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা রেল লাইনের মতো কাজ করে, যেদিক ঘুরাবেন সেদিকে হচ্ছে যেতে থাকবে। তাহলে দেখেন এই রোটেশন এনার্জিটা আমি লিনিয়ার এনার্জিতে কনভার্ট করে ফেলতেছি। এরপরে আমরা চলে আসব এই চ্যাপ্টারের লাস্ট যে পার্টটা, যে এই চ্যাপ্টারে হচ্ছে আমরা কিছু টার্মস দেখব, যে গিয়ারের টার্মস গুলা কি কি, সে টার্মস এর উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে কিছু ম্যাথ করব। সো বেসিক যেই জিনিসগুলো গিয়ারের জন্য জানা দরকার, এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো সেটা হচ্ছে পিচ সার্কেল। সো পিচ সার্কেলটা কি, দেখেন যে ইট ইজ অ্যান ইমাজিনারি সার্কেল হুইচ বাই পিওর রোলিং অ্যাকশন উড গিভ দ্য সেম মোশন অ্যাজ দ্য অ্যাকচুয়াল গিয়ার। দ্যাট মিনস এই পিচ সার্কেলটা হচ্ছে একটা ইমাজিনারি সার্কেল, তার মানে এটা কোথায় অবস্থান করবে, এই যে আমার টিথ এটা হচ্ছে গিয়ার ব্ল্যাঙ্কটা, এখান থেকে টিথ শুরু হচ্ছে, এটা টিথের হচ্ছে আপনার কত ডেপথে থাকবে টিথটা, দ্যাট মিন্স টিথ কত উপর পর্যন্ত থাকবে সেটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে টিথ ডেপথ বা ওয়ার্কিং ডেপথ, এটাকে আমরা ওয়ার্কিং ডেপথ বলতেছি, এটার নিচের সার্ফেসটা লাগানো থাকে
গিয়ারের এক্সটার্নাল সার্ফেসের সাথে, মানে গিয়ারের টিথ যেখান থেকে শুরু হয় সেটার সাথে, আর একদম উপরের যেটা থাকে সেটা হচ্ছে টিথের শেষ মাথা। এই দুটার মাঝে যে কোনো একটা জায়গাতে হচ্ছে আমার পিচ সার্কেলটা হবে। পিচ সার্কেলটা কোথায় হবে এটা কি করে বুঝবো? ওই যে আমার দুটা গিয়ার যখন মেশ করে যখন আরেকটা টিথ এটার মধ্যে ইনসার্ট হবে, এটা কি পুরাটা একদম নিচ পর্যন্ত চলে আসবে? নিচ পর্যন্ত কিন্তু আসবে না, একটু উপর পর্যন্ত থাকবে। এবং এই এমন একটা জায়গাতে তারা হচ্ছে মেশ করবে যে মেশের জায়গাটাতে একজন আরেকজনকে ওভারল্যাপ করবে না। একটু আগে আমরা বললাম যে ওভারল্যাপ যদি না করে তাহলে সেই সার্কেলটাকে কিন্তু আমরা বলে থাকি পিচ সার্কেল। সো এই পিচ সার্কেল ড্রয়িং এর হচ্ছে অনেক জিওমেট্রিক উপায় আছে। সো এইগুলো হচ্ছে ইন ডিটেলস আমরা এই চ্যাপ্টারে পড়বো না, বা আমরা আমাদের এই কোর্সেও পড়বো না। এটা হচ্ছে গিয়ার ডিজাইন নামের একটা কোর্স বা একটা চ্যাপ্টারই আছে, ওইখানে আমরা দেখবো যে কিভাবে বিভিন্ন টাইপের গিয়ারে বিভিন্ন রকম পিচ সার্কেল ড্র করতে হয়। তো যাই হোক, পিচ সার্কেলটা হচ্ছে বেসিক ইউনিট একটা গিয়ারের, এটার উপর বেস করেই বাকি যে টার্নগুলো আছে সেইগুলো চলে আসে। তো দেখেন পিচ সার্কেল তাহলে হবে কি, এই টিথের যে কোনো একটা পয়েন্টে, এই আপার পয়েন্ট আর মিনিমাম পয়েন্টে যে কোনো একটা জায়গাতে এটা হবে। এটা যে মাঝামাঝি হতে হবে এটার কোনো মানে নাই, এই আপার পয়েন্ট আর লোয়ার পয়েন্টের যে কোনো একটা জায়গাতে এটার এটার মানে এই বিটুইন, এই আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু এর বিটুইন যে কোনো একটা জায়গাতে আমার পিচ সার্কেলটা আমি পেতে পারি। সো পিচ সার্কেলের থেকে হায়েস্ট পয়েন্ট উপরে টিথের এই ডিস্টেন্সটাকে বলা হয় অ্যাডেন্ডাম ডিস্টেন্স, আর লোয়েস্ট পয়েন্ট যেটা সেই ডিস্টেন্সটাকে বলা হয় ডিডেন্ডাম ডিডেন্ডাম, আর উপরের যেই স্পেস আছে সেটাকে আমরা বলতেছি অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম ডিস্টেন্সের এই মাথার উপর থেকে যে সার্কেলটা হচ্ছে সেটাকে আমরা বলে থাকি অ্যাডেন্ডাম সার্কেল, এবং এটার ডায়ামিটারটাকে অ্যাডেন্ডাম ডায়ামিটার বা অ্যাডেন্ডাম রেডিয়াস বলে থাকি। আর নিচের যেই ডিডেন্ডাম আছে সেটা কে কেন্দ্র করে আমরা যেই সার্কেলটা ড্র করি সেটাকে আমরা বলে থাকি ডিডেন্ডাম সার্কেল বা ডিডেন্ডাম রেডিয়াস। সো এই ছিল হচ্ছে অ্যাডেন্ডাম এবং ডিডেন্ডাম। এরপরে হচ্ছে দেখেন যে টিথের যে উইথ সেটাকে আমরা বলে থাকি ফেস উইথ, আর টিথের যে হাইট সেটাকে আমরা বলে থাকি ওয়ার্কিং ডেপথ, কোন ওয়ার্কিং ডেপথে এটা কাজ করবে। আর ওয়ার্কিং ডেপথের পরে আর একটু গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমরা বলে থাকি ক্লিয়ারেন্স। সো ক্লিয়ারেন্স রাখি যেন ফ্রিকশনটা বেশি না হয় এই জন্য। সো এটা হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স দুটার মাঝামাঝি। এরপরে হচ্ছে আমাদের চলে আসবে হচ্ছে টুথ থিকনেস, এই যে এখান থেকে এতখানি, এটা হচ্ছে আমার টুথের থিকনেস, যে টুথ কতটুকু থিক সেটা বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে টুথ থিকনেস, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ফ্ল্যাঙ্ক সারফেস। সো এইগুলাই হচ্ছে বেসিক্যালি আমাদের আপনার একটা হচ্ছে ডিডেন্ডাম সার্কেলকে কিন্তু রুট সার্কেলও বলা হয়। একটা গিয়ারকে রিপ্রেজেন্ট করতে হলে এই জিনিসগুলো জানতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সার্কুলার প্যাচ। সার্কুলার প্যাচ কি, একটা টিথের একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অপর আরেকটা টিথের ওই নির্দিষ্ট পয়েন্টের যে সার্কুলার ডিস্টেন্স সেটাকে আমরা বলে থাকি সার্কুলার পিচ। দ্যাট মিনস এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা আইডেন্টিক্যাল আরেকটা পয়েন্ট পাশাপাশি এটা, তার এই যে ডিস্টেন্সটা আমি পাচ্ছি, এই যে ডিস্টেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে আমার সার্কুলার পিচ। তো সার্কুলার পিচ কিভাবে ক্যালকুলেট করতে হয় এটাও আমরা একটু পরে দেখবো। এরপরে তাহলে আমরা চলে যাই, অ্যাডেন্ডাম ডিডেন্ডাম অ্যাডেন্ডাম সার্কেল ডিডেন্ডাম সার্কেল এগুলো আমরা বললাম। আচ্ছা সার্কুলার পিচ, যেটা সার্কুলার পিচটা মূলত কি, সার্কুলার পিচে যেটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার সার্কুলার সার্কুলার পিচ। এই ডিস্টেন্সটা কার উপর ডিপেন্ড করতেছে, পরিধির উপর, পিচ সার্কেলের পরিধির উপর। পিচ সার্কেলের পরিধির যে কোনো একটা সার্টেন অংশকে আমরা বলতেছি সার্কুলার পিচ। কোন অংশটাকে বলতেছি, পুরো পিচ সার্কেলের পরিধি কত হবে, পাই ডি। পিচ সার্কেলের পরিধি হবে পাই ডি, আর সার্কুলার পিচ তাহলে কত হবে, এই পাই ডি কে কত ভাগে ভাগ করব আমি, যতগুলো আমার টিথ, যতগুলো এই সারফেসে টিথ আছে তত দিয়ে ডিভাইড করলেই তো একটা ইউনিক টিথের ডিস্টেন্স কতটুকু সেটা আমি পেয়ে যাবো। তাহলে নাম্বার অফ টিথকে আমরা টি যদি বলি, তাহলে সার্কুলার পিচ হবে পাই ডি ডিভাইডেড বাই টি। এখানে ডি কি, ডায়ামিটার অফ পিচ সার্কেল, আর টি হচ্ছে নাম্বার অফ টিথ দা গিয়ার কন্টেইন কন্টেন্টস। তাহলে পাই ডি বাই টি এটা আমরা বলতে পারি সার্কুলার পিচ। এরপরে আমরা চলে আসি, দেখেন যে
যদি দুটা গিয়ার পরস্পর মেশ করে তাহলে তাদের সার্কুলার পিচটা হচ্ছে সমান হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি পাই ডি ওয়ান বাই টি ওয়ান ইকোয়ালস টু পাই ডি টু বাই টি টু। সো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা কন্ডিশন যে যদি দুটা গিয়ার একজন আরেকজনের সাথে মেশ করে তাহলে তাদের হচ্ছে আপনার সার্কুলার পিচটা সমান হতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু মেশ করতে পারবে না। সো যদি সমান হয় তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি ডি ওয়ান বাই ডি টু ইকোয়ালস টু টি ওয়ান বাই টি টু। ডি আর টি ডায়ামিটার এবং হচ্ছে টিথ হচ্ছে পরস্পর সমানুপাতিক, তার মানে ডায়ামিটার যত বেশি হবে সিমিলার কন্ডিশনের জন্য টিথ নাম্বার তত বেশি দিতে হবে, আর ডায়ামিটার যত কম হবে সিমিলার কন্ডিশনের জন্য দ্যাট মিন্স সার্কুলার পিচ সমান রাখার জন্য আমার কম পরিমাণ টিথ বা কম পরিমাণ দাঁত লাগবে গিয়ারের উপর। তো যাই হোক, এই ফর্মুলাটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। ডি ওয়ান বাই ডি টু ইকোয়ালস টু টি ওয়ান বাই টি টু দুটা গিয়ারের মেশের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডায়ামেট্রাল পিচ। ডায়ামেট্রাল পিচটা হচ্ছে আপনার টি বাই ডি রেশিও, যেটাকে আমরা বলতেছি পি পি ডি। টিথ বাই ডায়ামিটার রেশিওটাকে আমরা বলে থাকি ডায়ামেট্রাল পিচ, এবং এটাকে আমরা লিখতে পারি পাই বাই সি পি সি। কিভাবে পাই বাই পি সি লিখতে পারি, দেখেন এটা কি পাই ডি ডিভাইডেড বাই টি ওয়ান। টি ওয়ানের জায়গায় এটাকে যদি ডি ওয়ানকে নিচে পাঠাই দিই, আর এই ডি ওয়ান তো তখন আর থাকবে না, তাহলে এটা তো হচ্ছে আমার হচ্ছে পিডি, রাইট? তাহলে পিডি পিডি কে যদি এদিকে নিয়ে যায় তাহলে পাই বাই পিসি হবে। সো পাই বাই পিসি হচ্ছে আমার ডায়ামেট্রাল পিচ বা টি বাই ডি। তাহলে এখান থেকে একটা কন্ডিশন আমি বুঝতে পারতেছি যে সার্কুলার পিচ এবং ডায়ামেট্রাল পিচ পরস্পর ব্যস্তানুপাতিক, কারণ পাই তো হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে পি ব্যস্তানুপাতিক পিসি, পিডি ব্যস্তানুপাতিক পিসি। সো ডায়ামেট্রাল পিচ যত বেশি হবে সার্কুলার পিচ তত কম হবে, আবার উল্টাটা সার্কুলার পিচ যত কম হবে ডায়ামেট্রাল পিচ তত বেশি হবে। এরপরে আমরা চলে যাই মডিউল। মডিউল হচ্ছে এম, এম হচ্ছে ডি বাই টি রেশিও, দ্যাট মিন্স ডায়ামেট্রাল পিচের আবার উল্টাটা। সো ডি বাই টি রেশিওটাকে আমরা বলে থাকি মডিউল। মডিউলের ইউনিট তাহলে কি হবে, ডি এর ইউনিট যেটা হবে সেটা হবে মডিউলের ইউনিট। ডি যদি মিলিমিটারে দেওয়া থাকে তাহলে মডিউলও হবে মিলিমিটার, কারণ টিথের তো কোনো ইউনিট নাই, টিথ তো একটা সংখ্যা। আর ডি এর ইউনিট যদি সেন্টিমিটার হয় তাহলে মডিউল এম এর ইউনিটও হবে সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি আবার লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই পিডি, পিডির উল্টাটা এটা, ইকোয়ালস টু আমরা লিখতে পারি যে হচ্ছে যে পিসি বাই পাই, যেহেতু এটা উল্টা তাহলে পিসি বাই পাই হয়ে যাচ্ছে। সো এভাবে কিন্তু মডিউলকে আমরা ভেঙে তিনটা ফর্মুলাতে লিখতে পারি। তো কোশ্চিনে যেটা দেওয়া থাকবে তার উপর বেস করে হচ্ছে আমরা ফর্মুলা ইউজ করব। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দুইটা গিয়ার পরস্পর মেশ করে তখন তাদের মডিউল মডিউল পিসি মানে সরি এম ওয়ান ইকোয়ালস টু এম টু যদি মেশ করে এক নম্বর গিয়ার আর দুই নম্বর গিয়ার, তাহলে মডিউল প্রথমটার মডিউল দ্বিতীয়টার মডিউলের সমান হতে হবে, পিসিটা সমান হতে হবে, পিসি ওয়ান ইকোয়ালস টু পিসি টু হবে, এবং পিডিটাও সমান হতে হবে। সো এই তিনটা হচ্ছে কন্ডিশন ফলো করলেই পিসি সমান হওয়া মানেই তো বাকি দুটো সমান হয়ে যাওয়া, কারণ পিসির সাথে তো এম এর সম্পর্ক ডিরেক্ট বা পিডির সম্পর্ক ডিরেক্ট। সো পিডি ওয়ান ইকোয়ালস টু পিডি টু হতে হবে। এই তিনটা কন্ডিশন যদি ফলো করে, অ্যাকচুয়ালি একটাই কন্ডিশন পিসি কে সমান হতে হবে, এই পিসি সমান হলে তো দুটার মডিউলও সমান হবে দুটার পিডিও সমান হবে। তো তারপরে আমরা বেসিক্যালি তিনটাকে একসাথেই বলি যে দুটা গিয়ার যদি পরস্পর মেশ করে তাহলে তাদের মডিউল ডায়ামেট্রাল পিচ এবং সার্কুলার পিচ এই তিনটাই সমান হবে। আর এই ছিল মোটামুটি 12 নম্বর চ্যাপ্টার, যেখানে হচ্ছে আমরা বেসিক্স অফ গিয়ার সম্পর্কে জানলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে 13 নম্বর চ্যাপ্টার, যেখানে হচ্ছে বিভিন্ন গিয়ার ট্রেন সম্পর্কে জানবো। এরপরে হচ্ছে গিয়ার ট্রেনগুলো দিয়ে আমরা হচ্ছে বেশ কিছু ম্যাথ সলভ করব। আর এখানে একটা জিনিস একটু আমার বাদ গেছে, সেটা হচ্ছে যে ওম হুইল গিয়ার। ওম হুইল গিয়ারটা হচ্ছে যে আপনার স্পিড রিডাকশনের জন্য আমরা যে গিয়ারটা ইউজ করে থাকি সেটাকে আমরা বলে থাকি ওম হুইল গিয়ার। ওম হুইল গিয়ারটা হচ্ছে একটা বিশাল বড় হুইল থাকে যেটাকে আমরা বলে থাকি ওম হুইল। সো এই ওম হুইলে অনেকগুলো টিথ কাটা থাকে, আর একটা গিয়ার থাকে সেটা হচ্ছে ছোট। এই ছোট একটা গিয়ার এটার উপর দিয়ে ঘুরতে তো অনেক টাইম লাগবে, তাই ছোট গিয়ারটা অনেক দ্রুত ঘুরলেও ওম হুইলের টিথ নাম্বার বেশি হওয়ার কারণে এই ওম হুইলটা অনেক আস্তে আস্তে ঘুরবে। তাহলে দেখেন এই ছোট গিয়ারে আমি হচ্ছে অনেক বেশি স্পিড দিচ্ছি,
কিন্তু এই বড় গিয়ারে আমি স্পিড পাচ্ছি কম। তাহলে এই যে স্পিড রিডাকশন, এই স্পিড রিডাকশনের কারণে এটা আমরা ইউজ করতে পারি। তার মানে দেখা যাচ্ছে যে একটা জায়গা থেকে হিউজ স্পিড আসতেছে, সেখান থেকে স্পিড কমাই আমি অল্প একটু স্পিড ইউজ করব। সেক্ষেত্রে আমরা ওম হুইল গিয়ার ইউজ করতে পারি, এটাকে আমরা বলি ওম হুইল, যেখানে হচ্ছে স্পিড রিডাকশনের জন্য এটাকে ইউজ করে থাকি, ওম হুইল গিয়ার। এটাও আমরা হচ্ছে লেদ মেশিনে ইউজ করছি, কারণ দেখেন কাটিং টুলটা মুভ করে খুবই স্লোলি, ওম হুইল গিয়ার বা ওম গিয়ারও বলা হয়। কারণ দেখেন লেদ মেশিনে কি হয় যে কাটিং টুলটা মুভ করে খুবই স্লোলি, লিনিয়ারলি দেখা যাচ্ছে এদিকে খুবই স্লোলি মুভ করতেছে, কিন্তু আমার এই কাটিং টুলের মোশনটা কোথায় থেকে আসতেছে, ওই মোটর থেকে। তাহলে মোটর কিন্তু জোরে ঘুরতেছে, সো মোটর জোরে ঘুরে কিন্তু এখানকার স্পিড অনেক রিডাকশন হয়ে যাচ্ছে। সো এই যে কাটিং টুলের যে লিনিয়ার মোশনটা পাচ্ছি অনেক আস্তে আস্তে, সেটাও কিন্তু ওম হুইলের মাধ্যমে পাচ্ছি। ওম হুইলের মাধ্যমে আমার যেই মোটরের যে হিউজ স্পিড ছিল সেটাকে আমি রিডিউস করে কাটিং টুলের জন্য যত কম স্পিড লাগবে সেটাতে কনভার্ট করে ফেলতেছি। তাহলে কাটিং টুলে কিন্তু দুটাই ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে ওম হুইল ইউজ করা হচ্ছে, আর একটা হচ্ছে র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ করা হচ্ছে। র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ করে হচ্ছে কাটিং টুলকে লিনিয়ারলি মুভ করানো হচ্ছে লেদ মেশিনে, আর এটার স্পিডটা অনেক কমাই দেওয়া হচ্ছে এই ওম হুইল গিয়ার সিস্টেমের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি এই 12 নম্বর চ্যাপ্টারের বেসিক। এখন আমরা 13 নম্বর চ্যাপ্টারে চলে যাব। 13 নম্বর চ্যাপ্টারে গিয়ার ট্রেন এবং সেটার হচ্ছে কিছু ম্যাথ আমরা দেব। তো এটা হচ্ছে আমাদের 13th চ্যাপ্টার উইচ ইজ গিয়ার ট্রেনস। তো এখানে হচ্ছে আমরা এর আগের চ্যাপ্টারে আমরা দেখলাম যে গিয়ারের বেসিক গুলো কি, একটা গিয়ার একটা গিয়ারের সাথে মেশ করার জন্য কি কি কন্ডিশন লাগে, এরপরে হচ্ছে এক্সটার্নালি মেশ করতে পারে, ইন্টারনালি মেশ করতে পারে বা র্যাক অ্যান্ড পিনিয়নের মাধ্যমে মেশ হতে পারে। তো বিভিন্ন টাইপের বেসিক্স গুলো আমরা দেখে এসেছি। এখন আমরা যেটা দেখবো যে গিয়ার ট্রেন কয় ধরনের হয়ে থাকে। বেসিক্যালি গিয়ার ট্রেন 4 ধরনের হয়ে থাকে, সিম্পল গিয়ার ট্রেন, কম্পাউন্ড গিয়ার ট্রেন, রিভেটেড গিয়ার ট্রেন অ্যান্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন। আমরা মূলত সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড রিভেটেড গিয়ার ট্রেনের ম্যাথ সহ প্রবলেম সলভ করব, আর এপিসাইক্লিক গিয়ার ট্রেনের জাস্ট বেসিকটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা চলে আসি যে সিম্পল গিয়ার ট্রেন কি। সিম্পল গিয়ার ট্রেন এটা হচ্ছে আপনার, আমরা এর আগের চ্যাপ্টারে দেখলাম যে শ্যাফ্ট এবং গিয়ার কিভাবে কানেক্টেড। একটা শ্যাফ্টের সাথে একটা গিয়ার যদি থাকে তাহলে পুরো সিস্টেমের মানে পুরো পুরো গিয়ার ট্রেনের, আচ্ছা গিয়ার ট্রেনটা কি, গিয়ার ট্রেন হচ্ছে একত্রে অনেকগুলো গিয়ার একসাথে মেশ করে, একটার সাথে একটা আর একটার সাথে আরেকটা, এভাবে মেশ করে যে মোশন সিস্টেমটা বা ড্রাইভ সিস্টেমটা তৈরি করতেছে, একটা গিয়ার একটা গিয়ারের যে চেইন তৈরি করতেছে, মোশন ট্রান্সফারের যে গিয়ার চেইন বা গিয়ার একটা চেইন তৈরি করতেছে, এই চেইনটাকে আমরা বলে থাকি গিয়ার ট্রেন। সো গিয়ার ট্রেনের মধ্যে ফার্স্ট যেটা সিম্পল গিয়ার ট্রেন, এখানে যেটা কন্ডিশন যে এই পুরো হোল চেইনের মধ্যে যতগুলো গিয়ার থাকবে প্রত্যেকটা গিয়ারে একটা শ্যাফ্টের সাথে সংযুক্ত থাকবে। প্রত্যেকটা গিয়ার যদি আমার কেবলমাত্র একটা শ্যাফ্টের সাথে সংযুক্ত থাকে, যেখানে বলা আছে দেখেন যে একটা গিয়ার একটা শ্যাফ্টের সাথে সংযুক্ত থাকবে, পুরো গিয়ার ট্রেনের যতগুলো গিয়ার থাকবে প্রত্যেকটা গিয়ার একটা শ্যাফ্টের সাথে কানেক্টেড থাকবে, মানে একটা শ্যাফ্টের উপর একটা গিয়ার থাকবে। মানে 5টা গিয়ার যদি থাকে তাহলে 5টা শ্যাফ্ট থাকবে। সো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি সিম্পল গিয়ার ট্রেন। তো সিম্পল গিয়ার ট্রেনের এখানে হচ্ছে দেখেন এক্সাম্পল দেওয়া আছে তিনটা, যে এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল যে যেটা হচ্ছে ঘুরে সেটা হচ্ছে ড্রাইভার, আর যেটা ঘুরাই সরি যেটা হচ্ছে ঘুরাচ্ছে ড্রাইভার তো ঘুরাবে, যেটা ঘুরাচ্ছে সেটা ড্রাইভার, আর যেটা ঘুরে সেটা হচ্ছে আপনার ড্রিভেন। তাহলে ইনপুট পাওয়ারটা আসতেছে ড্রাইভারে, ড্রাইভার ড্রিভেনকে ঘুরাচ্ছে বা ফলোয়ারকে ঘুরাচ্ছে। তো এখানে দেখেন একটা শ্যাফ্ট একটা গিয়ার, একটা শ্যাফ্ট একটা গিয়ার, এইটা খুবই একটা সিম্পল একটা গিয়ার ট্রেন যেখানে মাত্র 2টা গিয়ার দিয়ে মোশনটাকে আমরা ট্রান্সফার করতেছি। সো এটা হচ্ছে ঘুরতেছে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে ঘুরবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটার ক্ষেত্রে দেখেন যে এখানে হচ্ছে 3টা গিয়ার আছে, 1, 2, 3, এবং 3টা শ্যাফ্ট আছে। তাহলে 3টা শ্যাফ্টের উপর, যে এটা 1 নম্বর শ্যাফ্ট, 2 নম্বর, 3 নম্বর, 3টা শ্যাফ্টের উপর একটা করে 3টা গিয়ার আছে, তাহলে এটা হচ্ছে একটা সিম্পল গিয়ার ট্রেন। সো এখানে কি হচ্ছে দেখেন, এটা ঘুরতেছে ক্লকওয়াইজ, এটা ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার ঘুরতেছে ক্লকওয়াইজ। সো এখানে হচ্ছে 3টা গিয়ার আমরা ইউজ করে এইভাবে হচ্ছে সিস্টেমটাকে ডেভেলপ করছি। এখানে দেখেন 4টা গিয়ার এবং 4টা শ্যাফ্ট, সো এটা হচ্ছে একটা সিম্পল গিয়ার ট্রেন। এখানে 1 নম্বর গিয়ারটা হচ্ছে আমার ড্রাইভার, এই ঘুরাচ্ছে 2 নম্বরকে,
দুই নাম্বার ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুই নাম্বার ঘুরাচ্ছে তিন নাম্বারকে, তিন নাম্বার ঘুরতেছে ক্লকওয়াইজ, আবার এই তিন নাম্বার ঘুরাচ্ছে চার নাম্বারকে, চার নাম্বার ঘুরতেছে হচ্ছে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইভাবে হচ্ছে আমার একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে মোশন গুলা ট্রান্সফার হয়, এভাবে একটা শ্যাফ্ট থেকে আরেকটা শ্যাফ্টে মোশন ট্রান্সফার হয়। সো এই যে সিস্টেম গুলো আমরা দেখলাম, এগুলো সবগুলো হচ্ছে একটা শ্যাফ্টের উপর একটা গিয়ার ছিল, তাই এই প্রত্যেকটা সিস্টেমকে আমরা বলতে পারি সিম্পল গিয়ার ট্রেন সিস্টেম। এটা হচ্ছে আমার ইনপুট, এটা আউটপুট, এখানে এক নম্বরটা হচ্ছে ইনপুট, তিন নম্বরটা আউটপুট, এখানে এক নম্বরটা ইনপুট বা ড্রাইভার, আর চার নম্বরটা হচ্ছে ড্রিভেন। তো এখন আমরা চলে আসি যে স্পিড রেশিওটা কিভাবে ক্যালকুলেট করতে হয়। সো স্পিড রেশিওটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে এখানে এটার স্পিডকে আমরা যদি বলি N1 স্পিডে এটা ঘুরতেছে, শ্যাফ্টটা ধরেন N1 স্পিডে ঘুরতেছে, এই শ্যাফ্টের সাথে কানেক্টেড গিয়ারও N1 স্পিডে ঘুরবে, এটা ধরে নিলাম যে N2 স্পিডে ঘুরতেছে, তাহলে স্পিড রেশিওটা হচ্ছে আপনার N1 ডিভাইডেড বাই N2। স্পিড রেশিও আপনার টিথ রেশিওর সাথে ব্যস্তানুপাতিক এবং ডায়ামিটারের সাথেও ব্যস্তানুপাতিক, ঠিক আছে, টিথ রেশিও এবং ডায়ামিটারের সাথে এই স্পিড রেশিওটা হবে ব্যস্তানুপাতিক। তাহলে N1 বাই N2 কে আমরা কি লিখতে পারি, যে T2 বাই T1 অথবা D2 বাই D1, এটা হচ্ছে আমার স্পিড রেশিও এই ফার্স্ট যে সিস্টেমটা ছিল সেটার জন্য, এটার জন্য এটা হচ্ছে আমার স্পিড রেশিও। সো এটাকে আমরা বলছি স্পিড রেশিও, স্পিডের এস আর রেশিওর আর, তাহলে এস আর হচ্ছে আমাদের N1 বাই N2 ইকুয়ালস টু T2 বাই T1, স্পিডের সাথে টিথ নাম্বার আর হচ্ছে ডায়ামিটার হচ্ছে ব্যস্তানুপাতিক। সো N1 বাই N2 ইকুয়ালস টু হচ্ছে T2 বাই T1 D2 বাই D1। সো এটা হচ্ছে এটার জন্য স্পিডটা পাইলাম। এখন এটার জন্য কি হতে পারে, এটার জন্য যেটা হবে ফার্স্টে ড্রাইভার N1 ঘুরাচ্ছে N2 কে, তাহলে N1 বাই N2, আবার N2 ঘুরাচ্ছে N3 কে, তাহলে আমি লিখতে পারি যে N2 বাই N3। এই দুটার ক্ষেত্রে ড্রাইভার হচ্ছে এই, ড্রিভেন হচ্ছে এই, এই দুটার ক্ষেত্রে ড্রাইভার হচ্ছে এই, ড্রিভেন হচ্ছে এই, সো দ্যাটস ওয়াই N2 বাই N3 আমি লিখলাম। টিথ রেশিওটা কি লিখবো, এটার জন্য লিখবো T2 বাই T1, আর এটার জন্য লিখবো কি T3 বাই T2। তাহলে দেখেন T2 T2 কেটে গেল আর N2 N2 কেটে গেল, তাহলে ফাইনালি আমি কি পাচ্ছি N1 বাই N3 ইকুয়ালস টু T3 বাই T1। তাহলে এইটা ফার্স্টের যে ফর্মুলাটা ছিল সেটা আর এটার ফর্মুলার মধ্যে কিন্তু পার্থক্য খুব একটা নাই। আলটিমেটলি আমি কি পাচ্ছি যে সিম্পল গিয়ার ট্রেনে ইনপুট আর আউটপুট যেটা থাকে, এখানে ইনপুট এক নম্বর আর আউটপুট হচ্ছে তিন নম্বর, ইনপুট আর আউটপুটের রেশিওটাই হচ্ছে মেন রেশিও, মাঝে যে কয়টা গিয়ারই থাকুক না কেন সেটার রেশিও কিন্তু এখানে আসে না। দেখেন এখানে কোনো টার্ম কিন্তু T2 নাই, T2 বা N2, N2 বা T2 এগুলো কোনো কিছুই নাই কিন্তু। তাহলে আমি যেটা বুঝতে পারতেছি যে এটার ক্ষেত্রে রেশিওটা হবে হচ্ছে N1 বাই N4 ইকুয়ালস টু T4 বাই T1, কেননা দুই তিন কাটাকাটি চলে যাবে, সেই জন্য ওটাকে আমি আর ভেঙে ভেঙে দেখালাম না, যদিও বইয়ে ভেঙে ভেঙে দেখানো আছে ওটা আপনারা দেখে নিতে পারেন। সো আমি এটা আর ভেঙে দেখালাম না, N1 বাই N4 ইকুয়ালস টু T4 বাই T1, সো এটা হয়ে যাচ্ছে হচ্ছে এটার জন্য স্পিড রেশিও। তাহলে আমরা সিম্পল গিয়ার ট্রেনের ম্যাথ গুলো খুব ইজিলি করতে পারি, জাস্ট সিম্পল এই ফর্মুলা, ইনপুট আর আউটপুটটা বুঝতে হবে যে ইনপুটের স্পিড ডিভাইডেড বাই আউটপুটের স্পিড ইকুয়ালস টু হবে হচ্ছে আউটপুটের টিথ নাম্বার ডিভাইডেড বাই ইনপুটের টিথ নাম্বার। তো এইভাবে আমরা হচ্ছে খুব ইজিলি মোশন কতটুকু ট্রান্সফার হচ্ছে সেটা আমি পেয়ে যাব। আমার আলটিমেট লক্ষ্য হতে পারে যে হচ্ছে যে আমার N1 এ আমি একটা স্পিড দিলে এই লাস্ট যে গিয়ারটা আছে সেটাতে আমি কত স্পিড পাচ্ছি সেটা বের করতে হবে, তো সেটার জন্য এই টিথ নাম্বার গুলো দেওয়া থাকে, ওইখান থেকে আমার N4 বের করে নিতে হবে। সো এইভাবে আমরা হচ্ছে খুব ইজিলি সিম্পল গিয়ার ট্রেনের ক্যালকুলেশন গুলা করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে এই দুই নম্বর গিয়ারটা
আর এটার ক্ষেত্রে 2 আর 3 নাম্বার গিয়ার, এরা কিন্তু কোনো ইকুয়েশনের ক্যালকুলেশনে আসেনি। তাহলে এদের ভূমিকাটা কি? এরা যেহেতু ক্যালকুলেশনে আসতেছে না, এখানে আমি বড় গিয়ার ইউজ করি আর ছোট গিয়ার ইউজ করি, যে গিয়ারই ইউজ করি না কেন একটা করি আর চারটা করি, আমার তো মানে স্পিড রেশিওতে তো মানে কোনো চেঞ্জ আসবে না। স্পিড রেশিও তো সেই ডিপেন্ড করবে ওই 1 নম্বর আর লাস্ট মানে ফার্স্ট এবং লাস্ট গিয়ারের উপর। তাহলে এইগুলার ভূমিকা কি? দেখেন এগুলার কিন্তু ক্যালকুলেশনে কোনো ভূমিকা নাই। দ্যাটস ওয়াই এই গিয়ার গুলাকে বলা হয় আইডল গিয়ার। আইডল মানে অলস, আইডল গিয়ার দ্যাট মিনস এদের কোনো কাজ নাই, আইডল গিয়ার। এখানে 2 নম্বর গিয়ারটা আইডল, এখানে 2 আর 3 নম্বর গিয়ারটা আইডল। তো আইডল গিয়ার কেন বলা হচ্ছে দেখি, কারণ এদের কোনো ভূমিকা নেই। তাহলে এটা আমরা কেন ইউজ করি, এটা না ইউজ করলে তো হতো, এটা ইউজ কেন করি? দেখেন এই দুটার মধ্যে পার্থক্য দেখেন, ইনপুটের ডিরেকশন ছিল ক্লক ওয়াইজ, আউটপুটের ডিরেকশন ছিল অ্যান্টি ক্লক ওয়াইজ। এখানে দেখেন ইনপুটের ডিরেকশন ক্লক ওয়াইজ, এটাও ক্লক ওয়াইজ। তাহলে ডিরেকশন যদি আমি সেম পেতে চাই তাহলে মাঝে একটা নাম্বার ইউজ করলে হয়ে যাবে, মানে একটা হচ্ছে আইডল গিয়ার ইউজ করলে হয়ে যাবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে যে আইডেলার গিয়ার, ঠিক আছে, আইডেল গিয়ার বা আইডেলার গিয়ার। এটা ভূমিকাটা কি তাহলে? তাহলে দেখেন যে এটা ডিরেকশন আর 3 নম্বর ডিরেকশন সেম হলো, তাহলে একটা আইডেলার গিয়ার ইউজ করলে আমরা সেম ডিরেকশনের মানে পাচ্ছি। আমি যদি ইনপুট থেকে আউটপুটে সেম ডিরেকশনে রাখতে চাই তাহলে আমি একটা আইডেলার গিয়ার ইউজ করবো। আবার দেখেন যে আমি সরাসরি অ্যাটাচ করলে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, বা দুইটা যদি আইডেলার গিয়ার ইউজ করি সেক্ষেত্রেও ডিরেকশন চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি 1 আর 3-এর মতো পার্থক্য, 1 আর 3-এর মতো পার্থক্য দেখেন যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ইনপুট আর আউটপুটের। সো এই ডিস্টেন্সটা যখন বড় হয়ে যাবে তখন হচ্ছে মাঝে আমি কিছু ছোট ছোট আইডেলার গিয়ার ইউজ করবো, কেননা বড় হয়ে গেলে আমার ওই অত বড় গিয়ার তৈরি করার ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বেশি, প্লাস ইমব্যালেন্স ক্রিয়েট হতে পারে এবং মেশিনের মধ্যে হচ্ছে ওয়েট বেড়ে যেতে পারে, কারণ বড় গিয়ারের ওয়েট বেশি হবে। সো এই জন্য আমি করি কি, এত সেন্টার ডিস্টেন্স বেড়ে গেলে মাঝে দুই একটা আমরা হচ্ছে আইডেলার গিয়ার ইউজ করি। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট আমি জানতে পারলাম যে আইডেল গিয়ার যদি আমি 1টা 3টা 5টা এভাবে ইউজ করি, দ্যাট মিন্স অড নাম্বার অফ আইডেল গিয়ার যদি ইউজ করি তাহলে হচ্ছে আমার ডিরেকশনটা ইনপুট ডিরেকশন এবং আউটপুট ডিরেকশন সেম থাকবে। আর যদি ইভেন নাম্বার অফ আইডেল গিয়ার ইউজ করি 2, 4, 6, 8 এরকম, তাহলে হচ্ছে আমার ইনপুট এবং আউটপুটের যে স্পিডের যে ডিরেকশন সেটা আলাদা থাকবে। তাহলে আইডেল গিয়ার মূলত আমরা দুইটা কারণেই ইউজ করে থাকি। একটা হচ্ছে যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার হচ্ছে অনেক বড় গিয়ার ইউজ করতে হয়, এটা ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বাড়াই দেয়, এই জন্য আমরা আইডেল গিয়ার কয়েকটা ইউজ করি, কেননা আইডেল গিয়ার ইউজ করলে আমার স্পিড রেশিওতে কোনো ভূমিকা থাকে না। সো আমি চাইলে যে যতগুলো ইচ্ছে ততগুলো আইডেল গিয়ার মাঝে ইউজ করতে পারবো। আরেকটা কারণে ইউজ করি যদি ডিরেকশন আমার চেঞ্জ করতে হয়, ইনপুট এবং আউটপুটের যদি ডিরেকশন চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ডিজায়ার্ড ডিরেকশন পাওয়ার জন্য আমরা আইডেল গিয়ার ইউজ করতে পারি। সেক্ষেত্রে যদি অড নাম্বার অফ আইডেল গিয়ার ইউজ করা হয় তাহলে ইনপুটের ডিরেকশন এবং আউটপুটের ডিরেকশন সেম থাকবে, আর যদি আমি ইভেন নাম্বার অফ আইডেল গিয়ার ইউজ করে থাকি তাহলে হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো এটা ছিল মোটামুটি সিম্পল গিয়ার ট্রেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন যেটা আছে সেটাতে। তো কম্পাউন্ড গিয়ার ট্রেন যদি আমরা আসি, এখানে কি বলতেছে সংজ্ঞাটা বা ডেফিনিশনটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শ্যাফ্টের উপর যদি মোর দেন 1 গিয়ার থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড গিয়ার বলবো। যে কোনো একটা শ্যাফ্টে যদি মোর দেন 1 গিয়ার থাকে পুরো গিয়ার সিস্টেমের তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড গিয়ার বলবো। অ্যাটলিস্ট একটা শ্যাফ্টেও যদি একাধিক গিয়ার থাকে সেটাকে আমরা কম্পাউন্ড গিয়ার বলবো। এমন হতে পারে যে সবগুলো শ্যাফটে একাধিক গিয়ার, আবার এমন হতে পারে যে শুধুমাত্র একটা শ্যাফটে হচ্ছে একাধিক গিয়ার, বা দুইটা শ্যাফটে একাধিক গিয়ার, মানে একাধিক গিয়ার যদি একটা শ্যাফটে থাকে সেটা সবগুলোতে হতে পারে, একটাতে হতে পারে, দুইটাতে হতে পারে, তিনটাতে হতে পারে। এরকম কন্ডিশন যদি থাকে সেক্ষেত্রে সেই গিয়ার ট্রেন সিস্টেমটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম। সো এটা হচ্ছে একটা কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম। এখানে দেখেন 1 নম্বর গিয়ার এ নাম্বার শ্যাফ্টের সাথে কানেক্টেড, তাহলে এ নাম্বার শ্যাফ্টে একটা গিয়ার আছে, এটা ঘুরলে এটা ঘুরাচ্ছে হচ্ছে 2 নম্বরের সাথে মেশ করে 2 নম্বর গিয়ারটাকে। তো এই 2 নম্বর গিয়ারটা আবার বি শ্যাফ্টের সাথে কানেক্টেড, বি শ্যাফ্টে হচ্ছে 2টা গিয়ার আছে 2 নম্বর আর 3 নম্বর, তাহলে 1 নম্বর ঘুরাবে 2 নম্বরে, আর 2 নম্বর ঘুরলে বি শ্যাফ্ট ঘুরবে, আর বি শ্যাফ্ট ঘুরলে হচ্ছে আমার বি শ্যাফ্টের উপর অবস্থিত যতগুলো গিয়ার আছে সবগুলাই ঘুরবে। তাহলে 2 নম্বর ঘুরলে বি শ্যাফ্ট ঘুরবে, বি শ্যাফ্ট ঘুরলে বি শ্যাফ্টের সাথে কানেক্টেড 3 নম্বর গিয়ার সেটা ঘুরবে, এবং সিমিলার ডিরেকশনে, কারণ শ্যাফ্ট তো একটা ডিরেকশনে ঘুরবে, তাহলে এর সাথে কানেক্টেড যতগুলো গিয়ার আছে তারাও একই ডিরেকশনে ঘুরবে।
তো দেখেন এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। তিন নাম্বার গিয়ার যদি ঘুরে, তাহলে তিন নাম্বার গিয়ার আবার কার সাথে কানেক্টেড? চার নাম্বার গিয়ারের সাথে। তিন নাম্বার গিয়ার ঘোরাবে হচ্ছে চার নাম্বার গিয়ারকে। চার নাম্বার গিয়ারের সাথে কানেক্টেড শ্যাফ্ট হচ্ছে সি শ্যাফ্ট। এই সি শ্যাফ্ট ঘুরলে হচ্ছে আপনার, সি শ্যাফ্টের সাথে কানেক্টেড গিয়ার হচ্ছে পাঁচ নাম্বার গিয়ার, তাহলে পাঁচ নাম্বার গিয়ার ঘুরবে। আর পাঁচ নাম্বার গিয়ারটা হচ্ছে কার সাথে কানেক্টেড? ছয় নাম্বার গিয়ারের সাথে। পাঁচ নাম্বার গিয়ার ঘুরলে ছয় নাম্বার গিয়ার ঘুরবে। এভাবে আমি এক থেকে ছয় নম্বর গিয়ারে স্পিডটাকে ট্রান্সফার করতে পারি। এই পুরো গিয়ার ট্রেন সিস্টেমটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম। তাহলে এটা কেন কম্পাউন্ড? দেখেন বি আর সি শ্যাফটে একাধিক গিয়ার আছে, কিন্তু এ আর ডি তে কিন্তু একটা করে গিয়ার আছে। আমি বলছি যে হোল সিস্টেমের যে কোনো একটা শ্যাফটেও যদি একাধিক গিয়ার থাকে তাহলেও সেটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। তাহলে এখানে তো দুইটা শ্যাফটে হচ্ছে একাধিক গিয়ার আছে, বিতে দুইটা, সিতে দুইটা, তাহলে হচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম। এমন হতে পারে যে বিতে তিনটা গিয়ার থাকতে পারে, চারটা গিয়ারও থাকতে পারে, মোর দেন ওয়ান গিয়ার থাকলেই সেটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার সিস্টেম। তো এখন এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও ক্যালকুলেট করতে হবে। এক্ষেত্রে যদি আমরা স্পিড রেশিও বের করতে চাই তাহলে কি হচ্ছে যে এক নম্বর গিয়ার ঘোরাচ্ছে দুই নম্বর গিয়ারকে, আমরা লিখতে পারি এক আর দুইয়ের জন্য টি ওয়ান ডিভাইডেড বাই টি টু, সরি এন ওয়ান ডিভাইডেড বাই এন টু হবে। স্পিড রেশিও যেহেতু বের করতেছে, এন ওয়ান ডিভাইডেড বাই এন টু। এরপরে কি হচ্ছে তিন নাম্বার গিয়ার ঘোরাচ্ছে চার নাম্বারকে, তাহলে এরপরে লিখবো হচ্ছে যে এন থ্রি ডিভাইডেড বাই এন ফোর। এরপরে পাঁচ নাম্বার গিয়ার ঘোরাচ্ছে ছয় নাম্বার গিয়ারকে, তাহলে আমি লিখবো এন ফাইভ হচ্ছে ড্রাইভার, এন সিক্স হচ্ছে আমার ড্রিভেন এই টু অংশের জন্য। তখন এটা সমান আমরা কি লিখবো, টি নাম্বার গুলো লিখবো, টি টু বাই টি ওয়ান হবে প্রথমটার ক্ষেত্রে, যেহেতু টি রেশিও স্পিডের সাথে ব্যস্তানুপাতিক। এরপরে আসবে হচ্ছে টি ফোর বাই টি থ্রি, এরপরে আসবে হচ্ছে আপনার টি সিক্স বাই টি ফাইভ। এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও। এবার একটা জিনিস একটু খেয়াল করি যে বি নাম্বার শ্যাফ্ট যে স্পিডে ঘুরবে ঠিক একই স্পিডে দুই নাম্বার গিয়ার আর তিন নাম্বার গিয়ার ঘুরবে, কারণ একটাই তো শ্যাফ্ট। একটা শ্যাফ্ট যে স্পিডে ঘুরবে ওর সাথে কানেক্টেড মানে ওর উপর অবস্থিত যে কয়টা গিয়ার আছে তারাও ঠিক সেই স্পিডে ঘুরবে। তাহলে এন টু আর এন থ্রি স্পিড সেম হবে, কাটাকাটি চলে গেল। আবার সিমিলারলি সি গিয়ারের উপর চার, সি শ্যাফ্টের উপর চার নম্বর গিয়ার আর পাঁচ নম্বর গিয়ার আছে, সি শ্যাফ্ট যে স্পিডে ঘুরবে চার আর পাঁচ নম্বর গিয়ারও সেই স্পিডে ঘুরবে। তাহলে এন ফোর আর এন ফাইভ সমান হবে, কাটাকাটি গেল। তাহলে এন ওয়ান বাই এন সিক্স থাকলো, এন ওয়ান বাই এন সিক্স। এরপরে কি আসলো, এখানে তো টিথ নাম্বার দেওয়া থাকবে, সেই টিথ নাম্বার থেকে আমি স্পিড রেশিও বের করে ফেলতে পারব। পরীক্ষায় যেটা আসে যে ড্রাইভারের স্পিড দেওয়া থাকে, টিথ নাম্বার গুলা বলা থাকে, এরপরে হচ্ছে আপনাকে ড্রিভেনের স্পিড কত হবে সেটা বের করতে বলা, সো এন সিক্স এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তো এভাবে আমরা খুব ইজিলি ইকুয়েশন ক্রিয়েট করে ইকুয়েশনটা ফার্স্টে হচ্ছে ডিরাইভ করব, এরপরে হচ্ছে আমরা ভ্যালু গুলা বসিয়ে যেইটা ডিজায়ার্ড ভ্যালু চাইছে সেটা আমরা ক্যালকুলেট করে বের করব, খুবই সিম্পল। তো লেটস সে এখানে আমরা যে ফর্মুলাটা পাইলাম সেটা একটু আমরা এখানে একটু লিখি, যে এন ওয়ান স্পিড রেশিও পেয়েছি এন ওয়ান বাই এন সিক্স। এটা কিন্তু এই সিস্টেমের জন্য, জাস্ট এই সিস্টেমের জন্য এই ফর্মুলা পাইছি, এক এক সিস্টেমের জন্য এক এক রকম ফর্মুলা হবে। সেটা ডিপেন্ড করবে কার উপর, যে কোন গিয়ার কার সাথে মেশ করে আছে, একটা শ্যাফটের উপর কতগুলো গিয়ার আছে, ওইভাবে আমরা স্পিড রেশিওর সাথে টিথ রেশিও লিখে ইকুয়েশনটা লিখব, তারপর যে কয়টা কাটাকাটি যাবে সেই কটা কাটাকাটি। তাহলে আমরা এখানে পাচ্ছি এন ওয়ান বাই এন সিক্স ইকুয়ালস টু টি টু বাই টি ওয়ান ইন্টু টি ফোর বাই টি থ্রি ইন্টু টি সিক্স বাই টি ফাইভ, সেটা পাই। তাহলে এইটাকে বলা হচ্ছে ট্রেন রেশিও। সো লেটস সে আমি বললাম যে এই ট্রেন রেশিওর ভ্যালু হচ্ছে হাফ,
আর এন ওয়ান এর ভ্যালু বললাম মানে ইনপুট শ্যাফটের স্পিড আমি বলে দিলাম যে হচ্ছে যে 500 RPM। তাহলে N6 এর ভ্যালু কত হবে খুব সহজেই ক্যালকুলেট করলে এই 280 এই 500 এর সাথে মাল্টিপ্লাই হয়ে গেলে 1000 হবে। এখানে যদি কোনো ইফিসিয়েন্সির কথা না বলা থাকে তাহলে আমরা ধরে নেবো যে 100% ইফিসিয়েন্ট এই সিস্টেমটা, তাহলে N6 এর ভ্যালু হবে 1000 RPM যদি এরকম ভ্যালুগুলো দেওয়া থাকে। এখন আমি বললাম যে হচ্ছে যে এই হোল কম্পাউন্ড গিয়ার ট্রেনের ওভারঅল ইফিসিয়েন্সি হচ্ছে 80%। ওভারঅল ইফিসিয়েন্সি হচ্ছে আমি ধরলাম 80%, তাহলে আমার N6 এর ভ্যালু কত হবে? এটা তো আমার N6 প্রাইম হয়ে যাবে, তখন N6 এর ভ্যালু হবে N6 প্রাইম এর 80%, কারণ ওভারঅল ইফিসিয়েন্সি 80%, মানে হচ্ছে আমার 20% লস হচ্ছে, আমি 80% স্পিড পাবো। N6 প্রাইম ও ইকুয়ালস টু 80,000 এর 80% কত? 800। সো ওভারঅল ইফিসিয়েন্সি বলা থাকলে এভাবে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। তো এভাবে আমরা ওভারঅল ইফিসিয়েন্সি থাকলে ক্যালকুলেট করে বের করতে পারি। এখন যদি আমি বলি যে হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সি, একের সাথে দুই যে কানেক্টেড আছে এই কানেকশনের ইফিসিয়েন্সি বললাম যে হচ্ছে যে 0.7, মানে 70%, 7.7 বলতেছি। আবার এই যে 3 আর 4 যে মেশ করছে এখানে, এর ইফিসিয়েন্সি হচ্ছে ধরলাম যে 0.8, আর এই দুটার ইফিসিয়েন্সি 5 আর 6 ধরলাম যে 0.9। ওভারঅল ইফিসিয়েন্সি কিন্তু আমি বলিনি, প্রত্যেকটা মেশের আলাদা আলাদা ইফিসিয়েন্সি বলছি। তাহলে এখন আমার আউটপুট এই কন্ডিশনের জন্য আউটপুটের যেই স্পিড সেটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সবার আগে আমাকে বের করতে হবে কি ওভারঅল ইফিসিয়েন্সি। এর আগে কোশ্চিনে ওভারঅল ইফিসিয়েন্সি দেওয়া ছিল দেখে ওইটাকে 80% দিয়ে আমি এই N6 প্রাইমকে মাল্টিপ্লাই করে অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এখন তিনটা আলাদা আলাদার জন্য আমার ওভারঅল ইফিসিয়েন্সি কত হবে? ওভারঅল ইফিসিয়েন্সি হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ইফিসিয়েন্সি সেইগুলোর মাল্টিপ্লিকেশন। প্রথম গিয়ারের ইফিসিয়েন্সি ছিল 0.7, 70% মানে 0.7, দ্বিতীয়টা ছিল হচ্ছে 0.8, আর তৃতীয়টা ছিল হচ্ছে 0.9। তো এখান থেকে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হয়ে যাবে আমার ওভারঅল ইফিসিয়েন্সি। এরপরে আমি আবার N6 কি করে বের করবো, N6 ইকুয়াল টু হবে হচ্ছে ওভারঅল ইফিসিয়েন্সি, এটা কি ইটা, অ্যাকচুয়ালি ইটাটা আমি সাইনটা ঠিকভাবে লেখা হচ্ছে না, ইটা নট, মানে হচ্ছে ওভারঅল ইফিসিয়েন্সি ইনটু N6 প্রাইম। N6 প্রাইম এর ভ্যালু তো 1000, ওটা তো আমরা ফর্মুলা থেকে পেয়ে গেছি। তো এখান থেকে হচ্ছে আমি ফাইনাল আউটপুট যেই স্পিড সেটা পেয়ে যাবো। তো দুইটা কেস থাকতে পারে, একটা ওভারঅল ইফিসিয়েন্সি আপনার বলা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ওভারঅল ইফিসিয়েন্সিতে মাল্টিপ্লাই করবেন। টোটাল এখানে তিনটা কেস অ্যাকচুয়ালি, কোনো কিছু না বলা থাকলে ধরে নিতে হবে যে ইফিসিয়েন্সি 100% এবং হচ্ছে অ্যান্সার হচ্ছে নর্মালি ফর্মুলা থেকে যেটা আসবে সেটা। নাম্বার 2 কন্ডিশন, যদি ওভারঅল ইফিসিয়েন্সি বলা থাকে তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি দিয়ে ওই ফর্মুলা থেকে যে স্পিড পাবো সেটাকে মাল্টিপ্লাই করে যে স্পিডটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের আউটপুট স্পিড। এটা 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, প্রত্যেকটা মেশের যদি আলাদা আলাদা ইফিসিয়েন্সি বলা থাকে তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি আগে বের করে নিতে হবে, তারপরে হচ্ছে আউটপুট যে স্পিড সেটা বের করতে হবে। সো ওভারঅল ইফিসিয়েন্সি বের করবো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যেই মেশগুলো আছে সেই মেশগুলোর হচ্ছে আপনার ইফিসিয়েন্সিতে মাল্টিপ্লাই করবো। এখন এমন হতে পারে যে এখানে তিনটা মেশ আছে, এই মেশের বললো যে 0.7% আর এটা বললো 0.9%, এটার কোনো ইনফরমেশন দেওয়া নেই। যদি কোনো ইনফরমেশন দেওয়া নাই না থাকে তাহলে আমরা ধরে নেবো যে ওটা 100% ইফিসিয়েন্ট। যেমন প্রথম কন্ডিশনের ক্ষেত্রে আমরা যেভাবে ধরে নিয়েছি যে কোনো কিছু বলা ছিল না ইফিসিয়েন্সি কত, তো ধরে নিয়েছে যে 100%, সো ফর্মুলা থেকে যে অ্যান্সার এসেছে সেটাই হয়েছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এরকম যদি ইন্ডিভিজুয়াল মেশগুলার ক্ষেত্রে যদি কোনোটার মানে ইফিসিয়েন্সি মিসিং থাকে বা হচ্ছে দেওয়া যদি না থাকে তাহলে আমরা ধরে নেবো যে ওটা 100% ইফিসিয়েন্ট। সো ওটাকে আমরা ক্যালকুলেশনে আনবো না, যে কটা দেওয়া আছে সেই কটাকে ক্যালকুলেট করে আমরা মানে ভ্যালু বের করবো। তো এভাবে আমরা কম্পাউন্ড গিয়ার সিস্টেম বা গিয়ার ট্রেনের ইকুয়েশন ডিরাইভ করতে পারি, এরপরে হচ্ছে আমরা ওটাকে সলভ করতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু কোনো গিয়ার হচ্ছে আইডেলার না,
কেন? কারণ আমরা দেখেন এন ওয়ান বাই এন সিক্স ইকুয়ালস টু কি পেয়েছিলাম, এন ওয়ান বাই এন সিক্স ইকুয়ালস টু পেয়েছিলাম হচ্ছে আপনার যে টি টু বাই টি ওয়ান, টি ফোর বাই টি থ্রি, টি সিক্স বাই টি ফাইভ। দেখেন টি ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটা টি রেশিওই কিন্তু হচ্ছে আমার ক্যালকুলেশনে এসেছে, তাহলে কোনো কিছু কিন্তু ক্যালকুলেশন ছাড়া আসেনি। দ্যাটস ওয়াই এখানে একটা গিয়ারও আমার আইডেলার না, একটা গিয়ারও এখানে আইডেলার হবে না। তো প্রত্যেকটা গিয়ারই স্পিড রেশিওতে ভূমিকা পালন করতেছে, সো এখানে কেউ আইডেলার নাই, সো আইডেল গিয়ার এখানে কোনোটাই না। তবে কম্পাউন্ড সিস্টেমে আমরা আইডেল গিয়ার অ্যাড করতে পারি, যেমন ধরেন যে এই যে এখানে যদি আমি আরেকটা শ্যাফ্ট অ্যাড করে দিতাম, করে তারপর হচ্ছে সিক্সে যদি স্পিডটা নিয়ে যেতাম তখন ওইটা হয়ে যেত আইডেল গিয়ার। তো আইডেল গিয়ার সিম্পলেও থাকতে পারে, আবার হচ্ছে কম্পাউন্ড সিস্টেমেও থাকতে পারে, ইট ডিপেন্ডস অন যে কোন সিস্টেমে কিভাবে গিয়ারগুলো কানেক্টেড আছে। ফর্মুলাতে যেটার কোনো ভূমিকা থাকবে না সেটাই হচ্ছে আইডল। তো এখানে ফর্মুলাতে প্রত্যেকটারই ভূমিকা আছে, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে একটা আইডল না, এর আগের বার ছিল না দেখে ওইগুলো আইডল গিয়ার হয়েছে। আচ্ছা তাহলে এখানে আমরা স্পিড রেশিও দেখলাম, যা দেখাইছে ওইগুলো এখানে ক্যালকুলেট করে বের করছে। আচ্ছা এখানে দুটা জিনিস আছে, স্পিড রেশিও আর ট্রেন ভ্যালু। ট্রেন ভ্যালুটা হচ্ছে আপনার স্পিড রেশিওর উল্টাটা। এখানে একটু আমি এটা মিস করে গেছি, স্পিড রেশিও ছিল ইনপুট বাই আউটপুট স্পিডের রেশিও, হুইচ ইজ টি টু বাই টি ওয়ান এই ক্ষেত্রে, এন ওয়ান বাই এন টু এর ক্ষেত্রে। আর ট্রেন ভ্যালুটা হচ্ছে স্পিড রেশিওর উল্টাটা, দ্যাট মিনস আউটপুট বাই ইনপুট স্পিড, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ট্রেন ভ্যালু। তো কোশ্চিনে কি চাওয়া হয়েছে বা কি ভ্যালু দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। এরপরে আমরা যদি এক নম্বর এক্সাম্পলটা দেখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছয়টা গিয়ার দিয়ে একটা কম্পাউন্ড গিয়ার ট্রেন ক্রিয়েট করা হয়েছে। আর আপনাদের কোশ্চিনে তিন টাইপের আসতে পারে, তিন ধরনের আসতে পারে, একটা হচ্ছে শুধুমাত্র এই ছবিটা দেওয়া থাকতে পারে, অথবা শুধুমাত্র এই ছবিটা, এটা নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু হচ্ছে দুইটা ছবি দেওয়া থাকতে পারে, আর নাম্বার থ্রি হচ্ছে আপনার হচ্ছে কোনো ছবি দেওয়া নাই, জাস্ট মুখে বলা আছে যে এই গিয়ার এটার সাথে মেশ করতেছে, এই শ্যাফটে এতগুলা গিয়ার আছে, তো ওটা ওইভাবে তারপর হচ্ছে আপনাদেরকে ফর্মুলাগুলো জেনারেট করে নিতে হবে। ফিগার দেওয়া থাকলে সহজ ফর্মুলা জেনারেট করা, বাট ফিগার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে হচ্ছে ওই যে কোশ্চিনে কিভাবে বলতেছে সেটা পড়ে ভালো করে বুঝে তারপর হচ্ছে মানে ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে। তো এখানে দেখেন ছয়টা গিয়ারের কথা বলা আছে, এ ঘোরাচ্ছে বি গিয়ারকে, বি গিয়ারের সাথে বি শ্যাফটের সাথে হচ্ছে মানে বি গিয়ার যে শ্যাফটের সাথে আছে সেটাতে আরো একটা গিয়ার আছে সি গিয়ার, তাহলে সি গিয়ারও ঘুরবে সেম দিকে বি এর সাথে, আর হচ্ছে সি গিয়ারের সাথে আবার ডি গিয়ার কানেক্টেড, সি গিয়ার তাহলে ডি গিয়ারকে ঘুরাবে, আর ডি গিয়ার যে শ্যাফটের সাথে কানেক্টেড সেটার সাথে আরো একটা গিয়ার আছে ই গিয়ার, তাহলে ই গিয়ারটা ঘুরাবে এফ গিয়ারকে। এভাবে আমরা এ থেকে এফ গিয়ারে স্পিডটা পাবো। তো এইভাবে আমরা ফর্মুলাটা ডিরাইভ করে ফেলবো, করে ফেলার পর কোশ্চিনে কি চাইছে সেটা পড়তে হবে। যে কোশ্চিনে বলে দিচ্ছে যে এ গিয়ারটা 975 আরপিএম এ ঘুরতেছে, তাহলে এটার ইনপুট রেশিও মানে এন এ এর ভ্যালু দেওয়া আছে, কি চাইছে আমার কাছে এন এফ এর ভ্যালু কি হবে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য গিয়ার এফ, তাহলে এন এফ এর ভ্যালু চাইছে, তাহলে এন এ বাই এন এফ স্পিড রেশিও ইকুয়ালস টু টিথ রেশিও গুলো লিখে নেবো। লেখার পর টিথ এর ভ্যালু গুলো দেওয়া আছে, এখান থেকে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে টি এফ এর ভ্যালু পেয়ে যাবো। এটা খুবই সিম্পল টাইপের একটা ম্যাথ। এরপর আমরা চলে যাই রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেমে। রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেমটা কি, দেখেন যে এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে একটা কম্পাউন্ড গিয়ার ট্রেন, কিন্তু এখানকার ডিফারেন্সটা হলো কম্পাউন্ড গিয়ারের সাথে রিভেটেড গিয়ারের, যে কম্পাউন্ড গিয়ারের সাথে রিভেটেড গিয়ারের মেন যে ডিফারেন্স সেটা হচ্ছে যে দেখেন যে ইনপুট আর আউটপুট, ইনপুট এবং আউটপুট, দ্যাট মিনস ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার। ফার্স্ট গিয়ারকে আমরা ড্রাইভার বলে থাকি, লাস্ট গিয়ারকে বলে থাকি ড্রিভেন বা ফলোয়ার। এই ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার, ইনপুট গিয়ার আর আউটপুট গিয়ার যদি কোএক্সিয়াল হয় পরস্পর, সেই সিস্টেমকে আমরা বলবো রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম। এটা ওয়ান কাইন্ড অফ স্পেশাল কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম, যেখানে ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার বা ইনপুট গিয়ার আর আউটপুট গিয়ার পরস্পর একই এক্সিসের সাথে প্যারালালি থাকে, একই এক্সিস লাইনের উপর
অবস্থান করে। এখানে দেখেন এক নম্বর গিয়ারটা হচ্ছে আমার ফার্স্ট গিয়ার, আর চার নম্বর গিয়ারটা হচ্ছে আমার লাস্ট গিয়ার। ইনপুট আর আউটপুট গিয়ার দেখেন এক, এই শ্যাফ্টগুলো দেখেন, এটা একটা শ্যাফ্ট, এটা আর একটা শ্যাফ্ট, এই শ্যাফ্টটা দেখেন একই এক্সিস লাইনের উপর অবস্থান করতেছে। তাহলে এই দুটা শ্যাফ্টকে আমরা বলতে পারি কোএক্সিয়াল শ্যাফ্টস। এরকম যদি কোএক্সিয়াল হয়, মানে একই লাইনের উপর যদি আমার ইনপুট এবং আউটপুট শ্যাফ্ট যদি অবস্থান করে, তাহলে সেই গিয়ার ট্রেন সিস্টেমকে আমরা বলতে পারি রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম। তো এখানে কিছু কন্ডিশন আছে রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম হওয়ার জন্য। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই সিস্টেমটা কিভাবে কাজ করতেছে। এক নম্বর গিয়ার ঘোরাচ্ছে দুই নম্বর গিয়ারকে, দুই নম্বর গিয়ারের সাথে যে শ্যাফ্ট আছে সেটার সাথে আরো একটা গিয়ার আছে তিন নম্বর গিয়ার, সো তিন নম্বর গিয়ারটা আবার চার নম্বর গিয়ারের সাথে মেশ করছে। তিন নম্বর গিয়ার ঘোরাচ্ছে চার নম্বর গিয়ারকে। এখানে রিমেম্বার তিনটা কিন্তু শ্যাফ্ট, এটা একটা শ্যাফ্ট, এটা আর একটা শ্যাফ্ট, আর এটা হচ্ছে আর একটা শ্যাফ্ট। সো তিনটা শ্যাফ্ট চারটা গিয়ার। সো যেহেতু একটা শ্যাফ্টের উপর দুইটা গিয়ার আছে, তাহলে এটা কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম, এবং এটা আবার রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম। কেন? কারণ ইনপুট এবং আউটপুট এরা পরস্পর কোএক্সিয়াল, দ্যাট মিন্স একই এক্সিস লাইনের উপর অবস্থান করতেছে। তো এখন এখানকার রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। ফার্স্ট কন্ডিশনটা কি, এটা একটু খেয়াল যদি করি দেখেন, এটার থেকে এটার যে ডিস্টেন্স, দ্যাট মিন্স লাস্ট শ্যাফ্টের সাথে ইন্টারমিডিয়েট যে শ্যাফ্টটা আছে সেটার যে ডিস্টেন্স, আর ফার্স্ট গিয়ারের সাথে, মানে ফার্স্ট শ্যাফ্টের সাথে ইন্টারমিডিয়েট গিয়ার শ্যাফ্টের যে ডিস্টেন্স, সেই দুটো হচ্ছে সমান হবে। এই দুটো সমান হলেই তো এরা হচ্ছে কোএক্সিয়াল হবে, সমান যদি না হয় তাহলে তো কোএক্সিয়াল হতো না, কারণ এটা এই দূরে চলে যেত তখন হচ্ছে এটা ডিস্টেন্স বেশি হয়ে যেত, বা এটা যদি এই সাইডে চলে আসতো তাহলে এটা ডিস্টেন্স কম হয়ে যেত। তো এই দুটা ডিস্টেন্স সমান হতে হবে। এই দুটা ডিস্টেন্স যদি সমান হয় তাহলে এই ডিস্টেন্সটা কি, এখান থেকে এটা হচ্ছে আমার আর থ্রি, তিন নম্বর গিয়ারের রেডিয়াস, আর এখান থেকে এটা হচ্ছে আমার আর ফোর, চার নম্বর গিয়ারের রেডিয়াস। তাহলে আমি এটাকে লিখতে পারি যে আর থ্রি প্লাস আর ফোর। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর টু, এই যে এটা রেডিয়াস, আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর ওয়ান। এটাকে আমি লিখতে পারি আর ওয়ান প্লাস আর থ্রি, তাহলে এই দুটা ডিস্টেন্স তো আবার সমান। তাহলে কন্ডিশন কি পাচ্ছি, আচ্ছা এটা আর টু হবে, সরি, আর ওয়ান প্লাস আর টু ইকুয়ালস টু হবে হচ্ছে আর থ্রি প্লাস আর ফোর। এটার সাথে সাথে আর একটা কন্ডিশনও আছে, টি ওয়ান প্লাস টি টু ইকুয়ালস টু হবে হচ্ছে টি থ্রি প্লাস টি ফোর। এই দুইটা কন্ডিশন হচ্ছে আমার রিভেটেড গিয়ার ট্রেন হওয়ার কন্ডিশন। সো এটা হচ্ছে কন্ডিশন ওয়ান আর এটা হচ্ছে কন্ডিশন টু। সো এই দুটা জিনিস মাথায় রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখার মতো, সেটা হচ্ছে দেখেন এক নম্বর গিয়ারটা দুই নম্বর গিয়ারের সাথে মেশ করছে, তাহলে এক নম্বর গিয়ারের এম ওয়ান মানে মডিউল ওয়ান আর দুই নম্বর গিয়ারের মডিউল এম টু, এই দুটো কিন্তু আবার সমান হবে। যেহেতু মেশ করতেছে পরস্পর, তাহলে এই দুটো হচ্ছে সমান হবে। আমরা এটা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম, বারো নম্বর চ্যাপ্টারে, যে দুইটা গিয়ার যদি মেশ করে তাহলে তাদের মডিউল সমান হয়, ডায়ামেট্রাল পিচ সমান হয়, আর হচ্ছে সার্কুলার পিচ সমান হয়। সো এখানে আমরা মডিউলটা সমান হবে, আবার তিন আর চারেরও মডিউল তাহলে সমান হবে, যেহেতু তিন আর চার মেশ করছে, এম থ্রি গোস টু এম ফোর। তো এই সিস্টেমের জন্য, এই ডিভেটেড সিস্টেমের জন্য এই কন্ডিশনগুলো কিন্তু হচ্ছে ফুলফিল করতে হবে, তবে এটা ডিভেটেড গিয়ার হবে। এম ওয়ান ইকোয়ালস টু এম টু এটা কিসের কন্ডিশন, মেশ করার কন্ডিশন। এম থ্রি প্লাস এম থ্রি ইকোয়ালস টু এম ফোর এটা কি হবে, এটাও মেশের কন্ডিশন, দ্যাট মিন্স এটা বেসিক গিয়ারের কন্ডিশন, গিয়ার মেশিং এর বেসিক কন্ডিশনগুলো। আর এই দুটা কন্ডিশন হচ্ছে রিভেটেড গিয়ারের কন্ডিশন, রিভেটেড গিয়ার ট্রেন হওয়ার জন্য এই দুটা কন্ডিশন ফলো করতে হবে। তো একটা আমরা এখন ম্যাথ দেখবো, দেখে তারপর হচ্ছে ওটা সলভ করার চেষ্টা করবো। তো এখানে হচ্ছে দেখেন একটা 13.3 যেই এক্সাম্পলটা আছে সেখানে কি বলা হচ্ছে, যে এখানে হচ্ছে একটা গিয়ার ট্রেন সিস্টেম দেওয়া আছে, এটা একটা রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম। তো কেন এটা রিভেটেড গিয়ার ট্রেন সিস্টেম, এটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে ইনপুট এবং আউটপুট শ্যাফ্টটা একই এক্সিসের উপর অবস্থান করতেছে কিনা।
এটা হচ্ছে ড্রাইভার শ্যাফট, এটা হচ্ছে ড্রিভেন শ্যাফট, এরা দুইজনই একই এক্সিস এর উপর, একই এক্সিস লাইনের উপর অবস্থান করতেছে, তাই এই দুটোকে আমরা বলতে পারি যে হচ্ছে যে ডিভাইডেড গিয়ার ট্রেন সিস্টেম। এখানে কি হচ্ছে, এ গিয়ারটা ঘোরাচ্ছে বি কে, আর বি শ্যাফট বি ঘুরলে বি এর যে শ্যাফটটা আছে সেই শ্যাফটের সাথে আরেকটা গিয়ার সি আছে সেটাও ঘুরবে, তাহলে সি ঘুরতেছে ঘোরাচ্ছে হচ্ছে আবার ডি কে, তাহলে এভাবে আবার এ আর ডি এর যে শ্যাফট সেটা হচ্ছে আবার একই এক্সিস এর উপর, এক্সিস লাইনের উপর বা হচ্ছে কোএক্সিয়াল শ্যাফট। তো এই জন্য এটা হচ্ছে একটা রিভেটেড গিয়ার। আর এদের যে ডিস্টেন্স সেন্টার টু সেন্টার ডিস্টেন্স শ্যাফট দুটার সেটা দেওয়া আছে 200 মিলিমিটার। এখান থেকে আমরা আরো কি কি কন্ডিশন পাচ্ছি দেখেন, বলে দিয়েছে যে হচ্ছে যে এখানকার যে স্পিড রেশিও সেটা হচ্ছে 12। স্পিড রেশিওটা কি, তাহলে এন এ বাই এন ডি, এন এ বাই এন ডি এর ভ্যালু দেওয়া আছে 12, এন এ বাই এন ডি হচ্ছে 12। আর এরপরে কি দেওয়া আছে আরো দেখেন, মডিউল অফ এন এম এ আর বি, মানে গিয়ার এ আর গিয়ার বি এর মডিউল দেওয়া আছে, ওই দুটো তো সমান হবে কারণ এই দুটো তো একসাথে মেশ করতেছে, আবার এই দুটো আরেকটির সাথে মেশ করতেছে, তাহলে এই দুটারও গিয়ার এর মডিউল সমান হবে, ওটাই বলেছে যে এদের মডিউল হচ্ছে সি আর ডি এর 2.5 মিলিমিটার। এখন কি বলছে যে এদের চারটা যে গিয়ার আমি ইউজ করলাম এই চারটা গিয়ারের টিথ নাম্বার বের করতে হবে, তাহলে T1, T2, T3, T4, দ্যাট মিনস TA, TB, TC, TD এই চারটা আমাকে বের করতে হবে, এবং কন্ডিশন দেওয়া আছে কি কোনো T3 24 এর নিচে হতে পারবে না। এটা হচ্ছে আমাদের প্রবলেম, এখন এটাকে আমাদের সলভ করতে হবে। আমাদের কাছে চারটা আনন TA, TB, TC, TD, তাহলে আমার কাছে হচ্ছে চারটে ইকুয়েশন ড্রাইভ করতে হবে। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে রিভেটেড গিয়ারের যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে আমি কি কি পাচ্ছি, 200। এই 200টা কিভাবে পাবো দেখেন, এই 200টাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আর এ প্লাস আর বি ইকুয়ালস টু আর এ প্লাস আর বি ইকুয়ালস টু আর সি প্লাস আর ডি ইকুয়ালস টু 200। এখানে ইউনিটটা মাথায় রাখতে হবে, দেখেন সবগুলো যেহেতু মিলিমিটারে দেওয়া আছে তাহলে আমরা এটাকে মিলিমিটারে রাখলাম, আর আর মানে আর এর ইউনিটটাকে আমি মিলিমিটারে রাখলাম, তাহলে এখান থেকে আমি দুটো ইকুয়েশন পাচ্ছি, আর এ প্লাস আর বি ইকুয়ালস টু আর সি প্লাস আর ডি ইকুয়ালস টু 200। তো দুটো ইকুয়েশন আসলো, কিন্তু এটা কিন্তু এখনো কিন্তু টি এর সাথে সংযুক্ত না, তো এটাকে টি এর সাথে ম্যাচ করাতে হবে। তো আমরা জানি কি মডিউল ইকুয়ালস টু ডি বাই টি, ডি বাই টি রেশিওকে তো মডিউল বলা হয়, এর আগে আমরা পড়েছি, তাহলে এই এখানে আমরা কি লিখতে পারি, এম ইকুয়ালস টু ডি এর পরিবর্তে লিখতে পারি না 2R, ডায়ামিটার ইকুয়ালস টু 2 ইনটু রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালু কি লিখতে পারি, এম টি বাই টু, এখানে আমরা কি লিখতে পারি, এম এ টি এ বাই টু প্লাস এম বি টি বি ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে এম সি টি সি বাই 2 প্লাস এম ডি টি ডি ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু হবে 200। এম এর ভ্যালু তাহলে আমার মিলিমিটারে বসাতে হবে, যেহেতু এখানে আমি মিলিমিটারে বসাচ্ছি তাহলে এম এর ভ্যালুগুলো আমার মিলিমিটারে বসাতে হবে। এখানে আবার কি দেখেন, এম এ আর এম বি তো সমান, আবার টি এম সি আর এম ডি সমান, এখান থেকে আমি টি এ প্লাস টি বি ইকুয়ালস টু সামথিং পাবো আর টি সি প্লাস টি ডি ইকুয়ালস টু সামথিং পাবো, তাহলে দুটো ইকুয়েশন আমি পেয়ে গেলাম টি এ, তাহলে আমার আরও দুটো ইকুয়েশন লাগবে চারটা টি বের করার জন্য। তো ভেরি ফাইন, এখন আমরা বাকিটা কি করতে পারি, বাকি আমরা কি করব দেখেন, আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে স্পিড রেশিও 12 এটা বলা আছে, তাহলে আমরা স্পিড রেশিওর নর্মাল ফর্মুলাটা লিখে ফেলি, টি এ বাই টি বি হবে, টি এ টি বি কে ঘোরাচ্ছে ইন্টু কি হবে টি সি, এই একে ঘোরাচ্ছে তাহলে টি সি বাই
টিবি হবে, টিডি হবে। আর এটা সমান কি লিখতে পারি, এন এ বাই এন বি মানে হচ্ছে টিবি বাই টিএ ইন্টু টি ডি বাই টিসি। সেটা হচ্ছে যে স্পিড রেশিওর ফর্মুলাটা আমি বসালাম। এখন এখানে কি এন বি আর এন সি তো কাটাকাটি চলে যাওয়ার কথা, কারণ একই শ্যাফটের উপর। কিন্তু আমরা কাটাকাটি না করে করতে পারি কি, যে আমাদের এখানে কি বলা আছে এন এ বাই এন ডি কোস টু 12। এটা বলা আছে, তাহলে আমরা এটা লিখতে পারি না এভাবে যে এন এ এন এ বাই এন বি ইকুয়ালস টু এন সি বাই এন ডি ইকুয়ালস টু রুট ওভার 12। এটা কিভাবে হলো দেখেন, এখানে যদি রুট ওভার 12 আর এখানে যদি রুট ওভার 12 বসাই, রুট ওভার 12 ইন্টু রুট ওভার 12 হয়ে যাবে 12। আর এটা তো ইকুয়ালি ডিভাইডেড থাকবে স্পিড গুলা। সো তাহলে হচ্ছে আমরা হচ্ছে রুট ওভার 12 পাচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এন এ বাই এন বি মানে কি টিবি বাই টি এ এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, টিবি বাই টি এ ইকুয়ালস টু রুট ওভার 12। আর এটা কি হবে, এটা সমান কি লিখতে পারি টিডি বাই টিসি। এখান থেকে আরো দুইটা ইকুয়েশন পাইলাম, এখানে দুটো ইকুয়েশন, এখানে দুটো ইকুয়েশন, চারটা ইকুয়েশন যদি এখন আমি সলভ করি তাহলে আমি টি এ টিবি টিডি টিসি এই চারটা ভ্যালু পেয়ে যাব। সো এই ক্যালকুলেশন আমি আর করলাম না, এখানে দেখেন ক্যালকুলেশন করা আছে যে এন এ বাই এন বি এন সি বাই এন ডি ইকোয়ালস টু রুট ওভার 12, ওখান থেকে টিবি বাই টি এ টি ডি বাই টি সি ইকোয়ালস টু 3.464। এরপর দেখেন আর এ প্লাস আর বি ইকোয়ালস টু আর সি প্লাস আর ডি ইকোয়ালস টু 200, ওখানে এম এর ভ্যালুটা বসাইছি, মানে আর এর ভ্যালু এম দ্বারা রিপ্লেস করছি। এরপরে হচ্ছে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, এরপরে দেখেন ক্যালকুলেট করে কি পাইলাম, টি এ পাইলাম হচ্ছে 28.67। কিন্তু টি নাম্বার তো ফ্র্যাকশন হতে পারে না, তো এটাকে আমরা রাউন্ড আপ বা রাউন্ড ডাউন যে কোনো একটা করে নিতে পারি। তো এখানে রাউন্ড ডাউন করছে, আপনারা চাইলে রাউন্ড আপও করতে পারেন, উইচ মিনস যে 29ও লিখতে পারেন। সো 28 বা 29 যেটাই লিখবেন সেটাই ঠিক আছে। সো 29 লিখলে টিবি এর ভ্যালু আসতে হচ্ছে 99, আর 28 লেখাতে এসেছে হচ্ছে আপনার 100। সিমিলারলি এখানেও তাই, যে হচ্ছে যে 35.84 এসেছে, এটাকে রাউন্ড আপ করতে পারেন বা রাউন্ড ডাউনও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। সো এখানে 36 এসেছে রাউন্ড আপ করে, এটা এসেছে 1.84। তো এইভাবে আমরা চারটা টিথ ভ্যালু পেয়ে গেলাম, কোনোটাই কিন্তু 24-এর নিচে হয়নি। লাকিলি আমাদের কোনোটাই 24-এর নিচে হয়নি, সো আমাদের হচ্ছে এই চারটা টিথ দিয়ে আমরা এই রিভেটেড গিয়ারটাকে ডিজাইন করতে পারি। সো এটা হচ্ছে একটা ডিজাইনের ম্যাথ ছিল যে রিভেটেড গিয়ার কিভাবে আমরা ডিজাইন করতে পারি। সো এখানে আমরা আবার চেক করে দেখবো যে এন এ বাই এন ডি রেশিওটা 12 ছিল যেটা অরিজিনালি, সেটা এখন 12 আছে কিনা। তো এটা রেশিওর যে ফর্মুলা সেটা বসেছি, বসিয়ে দেখতেছি যে 12.3 হয়েছে। তো 12.3 কেন হলো, কেন না এখানে দেখেন আমি কিছু হচ্ছে রাউন্ড আপ বা রাউন্ড ডাউনের কারণে যে ইরোরটা হয়েছে সেই ইরোরের কারণে এখানে কিছুটা কম বা বেশি আসতে পারে। সো ওইটাও কিন্তু হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করে দিতে হবে যে এটা কম বেশি এসেছে, কারণ হচ্ছে আমি এখানে রাউন্ড আপ বা রাউন্ড ডাউন করছি, কেননা টিথ নাম্বার ফ্র্যাকশনে হতে পারে না। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এখন এখানে আরেকটা বিষয় আসতে পারে যে যদি কোনোটা 24-এর নিচে হতো তখন আমি কিভাবে অ্যান্সার করব। তো 24-এর যদি নিচে হতো সেক্ষেত্রে দেখেন এই যে ইকুয়েশন গুলা এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে এই রেশিওর উপর, দ্যাট মিন্স স্পিড রেশিওর উপর ডিপেন্ড করতেছে, আর একটা এই ডিস্টেন্সের উপর 200 এর উপর, আর একটা কি এম এ এম বি এম সি এম ডি এর উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমার তিনটা মানে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে যে আমার টিথ নাম্বারটা আমি কত নিতে পারবো। সো মডিউল চেঞ্জ করতে হবে যদি 24-এর নিচে চলে আসে, এটা আমরা বলতে পারি, অথবা স্পিড রেশিও চেঞ্জ করতে হবে, অথবা এই যে ডিস্টেন্স শ্যাফট দুইটার ভেতরে, শ্যাফটগুলোর ভেতরে 200 মিলিমিটার, এটাকে চেঞ্জ করতে হবে। সো এই তিনটার যে কোনো একটাকে চেঞ্জ করে আমি হচ্ছে টিথ নাম্বারটাকে 24-এর বেশি করতে পারি, অথবা দুইটাকে চেঞ্জ করতে পারি বা তিনটাকে চেঞ্জ করতে পারি। দ্যাট মিনস এই তিনটা যে ভ্যারিয়েবল আছে, তিনটা ভ্যারিয়েবলের যে কোনো একটাকে হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে, তবে হচ্ছে আপনি ওই ডিজার্ট টিথ নাম্বারটা 24-এর বেশি পাবেন। সো ওইভাবে আপনাকে এক্সপ্লেন করতে হবে।
তারপরে এখানে এক্সপ্লেনের সাথে সাথে আরেকটা জিনিসও বলতে হবে। লেটস সে আপনি বললেন যে হচ্ছে যে টিথ রেশিওটা, যে যে স্পিড রেশিও আছে সেটাকে চেঞ্জ করতে হবে। স্পিড রেশিও এখানে দেওয়া আছে 3.464, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, লেটস সে 12-র জায়গায় আমি বললাম যে 14, √14 আসছো, √14 আসলে আমার পুরো ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যেত। ক্যালকুলেশন চেঞ্জ করে আমি দেখলাম যে এটা হচ্ছে এখন 24-এর উপরে আসতেছে কি, যদি 24-এর উপরে না আসে তাহলে বুঝতে হবে যে আমার রেশিওটা আরো বাড়াতে হবে না আরো কমাতে হবে। তারপর আমি 10 নিতে পারি, একবার বাড়িয়ে দেখলাম যে 24-এর উপরে আসতেছে, তাহলে এটাকে কমাই দেখি, √10 করি, √10 করে তারপর আমাকে ক্যালকুলেট করতে হবে। তারপরে একটা কনক্লুশন আসতে হবে যে হ্যাঁ স্পিড রেশিওটা 12-র থেকে বাড়াতে হবে নাকি 12-র থেকে কমাতে হবে এই ডিজাইনটা করার জন্য, এরকম একটা কনক্লুশনে আপনি আসতে পারেন। সিমিলারলি 200 দিয়েও করতে পারেন, যে কোনো একটা দিয়ে আপনাকে এটা দেখাতে হবে। 200-এর জায়গায় 210 নিতে পারেন, বা 190 নিতে পারেন, বা 195 নিতে পারেন। সো বেশি কম বেশি করে মানে দুটা রেঞ্জে, যেটা মিড মানে যেটা টার্গেট ভ্যালু, যে 12টা আমার টার্গেট ভ্যালু মানে দেওয়া আছে, সেটার থেকে উপরে একটা ভ্যালু নেবো, এটা থেকে নিচে একটা ভ্যালু নেবো। সো উপরে ভ্যালুটা কত উপরে নেবো সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। কেউ 13 নিতে পারেন, কেউ 14 নিতে পারেন, কেউ 15 নিতে পারেন, আর নিচের ভ্যালুটা কেউ 9 নিতে পারেন, 10 নিতে পারেন, মানে যেটা আপনার কমফোর্ট ফিল হয় সেভাবে আপনি নেবেন, 11 নিতে পারেন। তো নিয়ে ক্যালকুলেট করে দেখাতে হবে যে হচ্ছে যে এই রেশিওটা কম বেশি করলে আমার টিথ নাম্বারটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাকে এক্সপ্লেন করতে হবে। তো ওইটা ওইভাবে এক্সপ্লেন করা মানে করবেন আশা করি। আর হচ্ছে অ্যাসাইনমেন্টের কিছু ম্যাথ দেবো, ওইগুলাতে হচ্ছে হয়তো ওইরকম টাইপের প্রবলেম থাকতে পারে, তো ওগুলো হচ্ছে ওইভাবে বাসায় আপনারা ট্রাই করবেন, তারপরে যদি প্রবলেম হয় আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এরপরে আমরা এই চ্যাপ্টারে সবার লাস্ট বা শেষ যে টপিক সেটাতে আমরা চলে যাই, এপিসাইক্লিক গিয়ার ট্রেন। তো এপিসাইক্লিক গিয়ার ট্রেন যেটা একটা সিস্টেম, সেখানে হচ্ছে দেখেন আমরা ফিগারটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। এখানে দেখেন যে হচ্ছে যে একটা ফিক্সড আর্ম থাকে, এই আর্মের সাথে হচ্ছে একটা শ্যাফ্ট লাগানো থাকে, ওই শ্যাফ্টের সাথে এ যে গিয়ারটা আছে সেটা থাকে। তো এটা হচ্ছে ফিক্সড আমাদের হচ্ছে আর্মটা। তো এইটার সাথে যে শ্যাফ্টটা আছে, শ্যাফ্ট ঘুরলে হচ্ছে আপনার এই গিয়ারটা ঘুরবে। এই গিয়ারটা আবার আরেকটা গিয়ারের সাথে কানেক্টেড থাকে, লাইক সিম্পল গিয়ার ট্রেনের মতো। কিন্তু এখানে পার্থক্যটা হলো এই যে আরেকটা এক্সটা O1 থেকে O2 একটা আর্ম, আর্ম সি বলতেছি, এই আর্ম সিটা দুটা সেন্টার টু সেন্টার গিয়ারকে অ্যাড করে দেয়, অ্যাটাচ করে দেয়। তাহলে এখন দেখেন এই এটা যদি ঘুরে, এ যদি ঘুরে, বি তো ঘুরবেই, সাথে সাথে এই আর্মটাও ঘুরবে, তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা সাইক্লিক মোশন আমরা পাবো। এক, এটা যদি এদিকে ঘুরে এটা ঘুরবে এদিকে, এবং এটার চারিপাশে এই আর্মটা ঘুরবে হচ্ছে আপনার এইদিকে, এটার চারিপাশে আর্মটা এভাবে ঘুরবে, আর এটার ভেতরে হচ্ছে আপনার যে নাম কি আপনার বি নাম্বার গিয়ারটা ঘুরতে থাকবে। তো এরকম সিস্টেম আমরা কিসে দেখতে পারি, ওয়াচ, দেওয়াল ঘড়িগুলো যেইগুলো আছে সেইগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। সো তারপরে হচ্ছে আমরা হাই ভেলোসিটি রেশিও যেখানে দরকার সেখানে আমরা দেখতে পারি, তারপরে হচ্ছে যেখানে কম জায়গা লাগবে, লেদ মেশিনের ব্যাক গিয়ার গুলো হচ্ছে এই টাইপের এপিসাইক্লিক গিয়ার দিয়ে করা হয়। সো এখানে কিন্তু দুটা মোশন হচ্ছে, দেখেন এটা ঘুরে এখানে আসবে, ধরো গিয়ারটা ঘুরে এখানে আসবে, তখন হচ্ছে আর্মটা হয়ে যাবে এইভাবে, এটা কিন্তু আর্মের রোটেশন। আর এই গিয়ার তো এটা যদি এদিকে ঘুরে ক্লকওয়াইজ, তাহলে গিয়ার তো হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, গিয়ার কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, গিয়ারের সাথে আবার হচ্ছে আর্ম ঘোরার কারণে গিয়ারটাও এই এ যে ইয়াটা আছে তার আশেপাশে ঘুরতেছে চারিদিকে। এটা হচ্ছে আমার এপিসাইক্লিক গিয়ার ট্রেন রেশিও। সো এই ছিল মোটামুটি আমাদের হোল চ্যাপ্টারটা, গিয়ার ট্রেনস, বেসিক অফ গিয়ার্স অ্যান্ড গিয়ার ট্রেনস। তো এই চ্যাপ্টারে আমরা বেসিক গিয়ারের কিছু হচ্ছে টার্ম পড়েছিলাম, ফার্স্ট চ্যাপ্টার 12 নম্বর চ্যাপ্টারে। এরপরে 13 নম্বর চ্যাপ্টারে আমরা 4 ধরনের গিয়ার ট্রেন দেখেছি, 3 ধরনের গিয়ার ট্রেনের ম্যাথ আমরা করেছি, এবং অনুশীলনীতে বেশ কয়েকটা ম্যাথ আছে সেইগুলো আপনারা দেখতে পারেন বা করতে পারেন। এর পাশাপাশি আমি কিছু নিজে থেকে ম্যাথ বানাই আপনাদেরকে দিব, ওইগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট ম্যাথ হিসাবে আপনাদের থাকবে, ওইগুলো সলভ করবেন, কারণ ওইখান থেকে কিছু ক্রিটিক্যাল ম্যাথ থাকবে, ওই ক্রিটিক্যাল ম্যাথগুলো যদি আপনারা ঠিকভাবে ধরতে পারেন কনসেপ্টগুলো ট্রিক্সগুলো, তাহলে হচ্ছে এটার সম্পর্কে আরো ভালো ইনসাইট পাবেন বা ভালো ধারণা আপনারা পাবেন বা ডেভেলপড হবে। তো এই ছিল আমাদের গিয়ার ট্রেনের চ্যাপ্টারটা বা গিয়ার চ্যাপ্টারটা। আশা করি সবাই সবকিছু ভালো করে বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর দ্যাটস ইট, এরপরে আমরা লাস্ট যে টপিকটা আমাদের আছে সলিড মেকানিক্সের, ওই সলিড মেকানিক্সের চ্যাপ্টারটা দিয়ে আমি আমাদের এই লেকচারটা
শেষ করব। পরে জাস্ট আরেকটা লেকচার ভিডিও আমরা দিব, তারপরে হচ্ছে আমাদের পুরো সিলেবাসটা শেষ হবে, আমার পার্টের সিলেবাসটা শেষ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, গুড বাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।